ওকে, আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তোমাদের যে আমরা লাইভ ক্লাস করাচ্ছি এবং এটা সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস হচ্ছে তোমাদের তোমাদের টোটাল বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যে সিলেবাস বা কোর্স সেটা আমরা এখানে ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে কমপ্লিট করব। তো আমাদের ধারাবাহিক লাইভ ক্লাসের আজকে তোমাদের পঞ্চম লাইভ ক্লাস। আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, যোগ, বিয়োগ এগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং সেগুলোর একটা অনলাইন টেস্টও তোমাদেরকে নেওয়া হয়েছে। সেই টেস্টে তোমরা অনেকেই অংশগ্রহণ করছো এবং সেই টেস্টের রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে। অনেকেই ভালো করছো, আবার অনেকেই খুব খারাপ করছো। তো যারা খারাপ করছো তাদেরকে আবার আগের যে ক্লাস সেই ক্লাসগুলো আবার একটু তোমাদেরকে দেখে নিতে হবে, রিভিশন দিতে হবে, কারণ আমাদের পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি চলে আসতেছে। এখন কিন্তু আমাদের আর আগের মতো ঢিলামি দেওয়ার বা আর অবহেলা করার সুযোগ নেই পড়াশোনাগুলোকে। তোমাদেরকে অবশ্যই এখন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে, যেন যে কোনো সময় পরীক্ষার সময়সূচি দিক না কেন সেক্ষেত্রে যেন তোমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে সেখানে অংশগ্রহণ করতে পারো। আচ্ছা ঠিক আছে, যারা মোটামুটি ভালো করছো তাদেরকে তো আমরা ওখানে নাম্বার দিছি, যারা ভালো করছে তাদেরকে পুরস্কৃতও করা হয়েছে, আর যারা তোমরা একটু খারাপ করছো তারা আবার ক্লাসগুলো দেখে নেবে। ক্লাসগুলো গ্রুপে দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপেও দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে নেবা, ঠিক আছে? তো আমরা আজকে গতদিন যে অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে টেস্টটা নেওয়া হয়েছে সেটার দুই একটা প্রবলেম, যেগুলো তোমরা সবাই মোটামুটি অনেকজনেই তোমরা ভুল করছো, কিন্তু সেগুলো ভুল করার কথা ছিল না। তোমরা অল্পের জন্য হয়তো কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারো নাই, এই কারণে তোমাদের ভুল হয়েছে। সেই কোশ্চেন আমরা দুই একটা সলভ করার পর আমাদের আজকের যে আলোচনার টপিক সাইন্স নাম্বার, সেই সাইন্স নাম্বারে আমরা চলে যাব। তো তোমরা যারা জয়েন করছো তারা দ্রুত আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের মেনশন করে দাও এবং আমাকে সব কিছু ওকে আছে কিনা, আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। অনেকে সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের ফ্রি কোর্সের ক্লাসে অংশগ্রহণ করার জন্য লাইভ ক্লাস শেয়ার বাধ্যতামূলক। লাইভ ক্লাস শেয়ার ব্যতীত তোমরা কিন্তু এই ক্লাসগুলো একদমই করতে পারবে না, ঠিক আছে? এবং করাটাও তোমাদের উচিত হবে না, যেহেতু আমরা এত সুন্দর একটা কোর্স এত ডেডিকেশনের সাথে তোমাদেরকে ফ্রি আমরা অনলাইনের মাধ্যমে কমপ্লিট করাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই উচিত যে আমাদের যে চেষ্টা সেই চেষ্টাটাকে অব্যাহত রাখা এবং আমাদেরকে অনুপ্রাণিত করা তোমাদের এই ফ্রি লাইভ ক্লাসগুলো নেওয়ার জন্য, ঠিক আছে? তো তোমরা একটু দ্রুত লাইভ ক্লাসগুলো শেয়ার করে দাও, আর যারা লাইভ ক্লাসগুলো শেয়ার করে দিচ্ছ তারা আমাকে ডান লিখে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দিচ্ছ। অবশ্যই অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে হবে যারা ক্লাসে উপস্থিত আছো, ঠিক আছে? তোমরা দ্রুত শেয়ার করে দাও, ক্লাসটা লাইভ ক্লাস শেয়ার হয়ে গেলেই আমরা ক্লাসটা শুরু করবো আর কি। আচ্ছা অনেকে বলছে শোনা যাচ্ছে না, আচ্ছা আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা যাদের শোনা যাচ্ছে না তারা একটু তোমরা রিফ্রেশ করে দেখো, সাউন্ড একটু অফ আছে কি নাকি তোমাদের ভিডিওতে সেটা একটু চেক করে নাও। আমি তো সাউন্ড শুনতে পাচ্ছি আমাকে নিজেকে, তো তোমরা শুনতে পাচ্ছ কি না একটু দেখো। তোমরা যারা সবার কি সমস্যা হচ্ছে, অনেকেই তো ক্লিয়ার বলতেছে, তো ক্লিয়ার থাকলে তো ক্লিয়ার সবারই থাকা উচিত। সাউন্ড ক্লিয়ার, আচ্ছা তো সব কিছু ক্লিয়ার থাকলে আমরা ক্লাসটা শুরু করব। ক্লাসটা আমরা শুরু করব হচ্ছে বিগত যে তোমাদের বিগত তো না গত পরশু দিন তোমাদের যে অনলাইন একটা পরীক্ষা নিছে আমরা, সেই অনলাইন পরীক্ষার কয়েকটা কোশ্চেন আমি আগে সমাধান করে দিব, যেগুলো অনেকেই সমাধান করে দিতে বলছে এবং তোমরা বেশিরভাগ স্টুডেন্টরাই যারা পরীক্ষা অংশগ্রহণ করছো তারা অনেকেই এই জায়গাটা একটু ভুল করেছো আর কি। আচ্ছা তো ততক্ষণে তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমি দেখতেছি যে এখনও শেয়ারের সংখ্যা কিন্তু অনেক কম, তোমাদের ক্লাসে উপস্থিতির থেকে শেয়ার সংখ্যা অনেক কম, তার মানে অবশ্যই তোমরা এখনও সবাই ক্লাসটা শেয়ার করোনি। তো ক্লাসটা দ্রুত শেয়ার করে নাও যেন তোমরা দ্রুতই ক্লাসটা আমরা শুরু করতে পারি আর কি। তোমরা যত দ্রুত ক্লাসটা শেয়ার করবো আমরা তত দ্রুতই ক্লাসটা শুরু করতে পারবো। ক্লাসে উপস্থিত থাকার জন্য বা আমাদের এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণের জন্য অবশ্যই অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে এবং এটা শেয়ার করার মধ্যে কোনো ধরনের অসংকোচ আমি দেখি না, ঠিক আছে? কারণ একটা শিক্ষণীয় বিষয় তোমার টাইমলাইনে বা বিভিন্ন গ্রুপে এটা থাকতেই পারে, আমরা তো অনেক কিছুই টাইমলাইনে শেয়ার দিই, তাই না? প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দেখা যায় যে অনেক সময় অনেক কিছু শেয়ার দিই, তো সেক্ষেত্রে একটা ক্লাস শেয়ার দেয়া এটা আর কি আমি বলবো না কোনো অসংকোচের কাজ, বরং এটা একটা বেটার কাজ আর কি। আচ্ছা তো তোমরা শেয়ার করে নাও, ততক্ষণে আমি তোমাদের গতদিনের কোশ্চেনের দুই একটা বিষয় একটু দেখাই দেয়। তো প্রথম যে বিষয়টা তোমরা অনেকে ভুল করছো সেটা হচ্ছে
এই যে এই প্রশ্নটা এমএসডি আমি খুবই কম স্টুডেন্ট পাইছি যারা এর পূর্ণরূপটা সঠিক দেখাইছে। দেখো দুইটা বিষয় আছে, একটা হচ্ছে এমএসবি আর একটা হচ্ছে এলএসবি। তোমরা কি এর পূর্ণরূপটা জানো বলো তো? এমএসবি আর এলএসবি এর পূর্ণরূপটা কি? তোমরা এই এমএসবি এলএসবি এর সাথে এমএসডি আর এলএসডি এই দুইটাকে তোমরা একটু কনফিউজ করে ফেলছো। তো তো আমাকে তোমরা বলো দেখি এমএসবি আর এলএসবি এর পূর্ণরূপটা কি? আমাকে তোমরা একটু কমেন্ট করে জানাও যে এমএসবি আর এলএসবি এর পূর্ণরূপটা কি? এমএসবি এর পূর্ণরূপ কি সেটা বলো আমাকে, এলএসবি এর পূর্ণরূপটা কি সেটা বলো আমাকে। যাদের জানা আছে জলদি বলো। অলরেডি ইকরামে বলছো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর একটা বলছো যে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা লিস্ট বানানটা হবে LEAST। যাই হোক, হাসিফ আহমেদও একই অ্যান্সার দিছে, তৌফিক ইয়াসমিন। যারা জানো দ্রুত আমাকে অ্যান্সারটা দাও। আচ্ছা পরবর্তীতেও অনেকেই অ্যান্সারটা দিচ্ছে, তো আমিও একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। এমএসবি এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ। কেন এটাকে মোস্ট বলা হচ্ছে আর এটাকে কেন লিস্ট বলা হচ্ছে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা তো আমরা এটা জানে নিলাম যে এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটাকে কেন মোস্ট বলা হচ্ছে আর এটাকে কেন লিস্ট বলা হচ্ছে। আমি যদি তোমাদেরকে এরকম একটা মান দেই, সাপোজ আমি দিলাম 1 to 5, তো এই ফাইভের মান তোমরা কত জানো বলো দেখি? এই ফাইভের মান তোমরা জানো হচ্ছে স্থানীয় মান, তোমরা জানো একক। এই টু এর স্থানীয় মান তোমরা জানো কত? দশক। আর এই ওয়ানের স্থানীয় মান তোমরা কত জানো? শতক। আমি যদি এখানে আরও একটা অঙ্ক অ্যাড করি, সাপোজ আমি অ্যাড করলাম মনে করো হচ্ছে 7, তাহলে এই 7-এর স্থানীয় মান কত হবে? 1000। তাহলে দেখো আমরা যতই কোন দিকে, এটা কেউ না বাম হাত, তাই না? যতই আমরা বাম দিকে আসবো তত কিন্তু আমাদের স্থানীয় মানের যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু ইনক্রিজ হবে বা বাড়বে। তার মানে এই যে বাম দিকের যে বিটগুলা সেই বিটগুলোর স্থানীয় মান বেশি, তার মানে এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আর তুমি যতই ডান দিকে আসতে থাকবা তোমার সংখ্যার স্থানীয় মানটা কিন্তু তত কম হবে, তার মানে এগুলা ওই সংখ্যার মধ্যে কম গুরুত্বপূর্ণ। যেমন এটা 5, 5-এর স্থানীয় মান হচ্ছে একক, তার মানে 5 দ্বারা আমি যদি একক মানে অর্থাৎ 1 গুণ করি তাহলে 5-কে কত পাবো? 5 পাবো। আর এখানে 7-এর স্থানীয় মান হচ্ছে 1000, তো এই 7 দ্বারা যদি আমি স্থানীয় মান 1000-কে গুণ করি তাহলে আমি এখানে কত পাচ্ছি? 7000। তো যত বাম দিকে আসবা তোমার স্থানীয় মানের ভ্যালুটা কিন্তু তত বেশি হবে, আর যত তুমি ডান দিকে আসবা তোমার স্থানীয় মানের ভ্যালুটা কিন্তু তত কম হবে। এজন্য সর্ব ডানের যে বিট, এই বিটটাকে বলা হয় হচ্ছে এলএসবি, মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা কম গুরুত্বপূর্ণ বিট। আর যত তুমি বাম দিকে আসবা তত তোমার যেহেতু স্থানীয় মানটা বেশি হয়ে যাচ্ছে এজন্য এটাকে বলা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এটাকে কেন লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলা হচ্ছে আর এটাকে কেন। তাহলে সর্ব ডানে যেটা সেটা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর সর্ব কোথায় বামে যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন তোমাদের কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে এমএসডি এর পূর্ণরূপ কি। তো এমএসডি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, ঠিক আছে? আর এলএসবি এর পূর্ণরূপ কি? এলএসবি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো তোমরা কিন্তু অধিকাংশ স্টুডেন্টরাই যে অ্যান্সারটা দিছিলা সেখানে এমএসডি, সেই এমএসডি এর জায়গায় কিন্তু তোমরা এমএসবি এর যে পূর্ণরূপ সেই পূর্ণরূপটা দেখাই দিছিলা। এই কাজটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তো তোমার পরীক্ষায় যদি আসে যে তোমাকে এরকম একটা সংখ্যা দিয়ে জানতে চাইলো, এটাকে আইডেন্টিফাই করে দিল যে 7, হ্যাঁ এই 7 ভ্যালুটা নিজের কোনটিকে নির্দেশ করে। হারুন হারুন একটু উপরের দিকে ইয়াটা করে দাও দেখি। আচ্ছা আমরা মনে হয় একটু নেট প্রবলেমের জন্য, এখন কি তোমাদের নেট ঠিক আছে? আচ্ছা এখন কি তোমরা আমাকে ক্লিয়ার দেখতে শুনতে পাচ্ছো? আচ্ছা ওকে, ক্লিয়ার থাকলে আমরা তাহলে একটা কোশ্চেন এখানে একটু উপরের দিকে নিয়ে ইয়ে করে দাও।
আচ্ছা, এরপরে যে তোমাদের প্রশ্ন দেয়া ছিল একটা, এটা অনেকে ভুল করছো যে এবিসি এর পূর্বের ও পরের মানের যোগফল, পূর্বের ও পরের মানের যোগফলটা তোমাদের কাছে জানতে চাইছে। আমরা কিন্তু এর আগে লাইভ ক্লাসগুলোতে কিভাবে কোনো একটা সংখ্যার পূর্বের এবং কিভাবে একটা সংখ্যার পরের মান নির্ণয় করতে হয় এটা কিন্তু আমরা শিখছিলাম। তো তোমরা একটু সেই কনসেপ্ট থেকে আমার কি এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তো কি হবে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারোনি, আমি কোশ্চেনটা এখানে আবারও দিয়ে দিলাম, তোমরা একটু আবারও আমাকে সমাধান করে বলো যে এটার অ্যান্সারটা কি হবে। হ্যাঁ, যারা পরীক্ষায় ভুল করছিল বা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারোনি তারা আমাকে এই প্রশ্নটা একটু সমাধান করে বলো যে এটার অ্যান্সারটা কী হবে। আমরা আজকের আলোচনায় আসব, তবে এর আগের যে আমরা অনলাইন টেস্টটা নিয়েছিলাম সেই টেস্টে কোশ্চেনগুলো একটু সলভ করে নেই, কারণ প্রবলেম রাখে তো আমার সাথে আমাদের সামনে যে পড়াশোনা করে কোনো লাভ নেই, তাই না? আমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে সামনের দিকে আসতে হবে যেন যে কোনো ধরনের প্রশ্নের আমরা অ্যান্সার করতে পারি। তো যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারোনি বা ভুল করছিল তারা এখন আমাকে এটার একটু সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখো পারো কি না। অনেকে বলছো যে 1578। আচ্ছা, এক্সাম কখন নিয়েছেন? এক্সামটা নেওয়া হয়েছে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের গ্রুপে নোটিফিকেশন দেওয়া হয়, তোমরা একটু গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা, পোস্টগুলো একটু উপরে নিচে আপডাউন করে দেখার চেষ্টা করবো যে কী কী বিশেষ অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে, তাহলে তোমরা পাবা। পরীক্ষা তো প্রায় 70 জনের মতো অংশগ্রহণ করছিল, তো তারাও তো বিষয়টা দেখছে, তাই না? তাহলে তোমরা কেন দেখতে পাচ্ছ না, গ্রুপে কেন খুঁজে পাচ্ছ না তোমরা? আচ্ছা, এখন দেখো তো এবিসি এর পূর্বের, আমরা জানছিলাম যে যে কোনো সংখ্যার পূর্বের মান বের করার জন্য ওই সংখ্যার সাথে 1 মাইনাস করতে হয়, আর যে কোনো সংখ্যার পরের মান নির্ণয়ের জন্য ওই সংখ্যার সাথে 1 প্লাস করতে হয়। তো আমাকে কোন সংখ্যার কথা বলছে? এবিসি। তাহলে আমি এবিসি এর আগের পূর্বের মানটা বের করে নিই, তো এবিসি এর পূর্বের মানের জন্য আমরা কি করব, 1 মাইনাস করে দেব। তাহলে সি, এই যে এবিসি, এবিসি এর মান কি তোমাদের জানা আছে? অবশ্যই এগুলো জানে রাখতে হবে। হেক্সাডেসিমাল এ এর মান আমরা কত জানি? 10। বি এর মান আমরা জানি 11। সি এর মান আমরা জানি 12। ডি এর মান হচ্ছে 13। ই এর মান হচ্ছে 14। আর এফ এর মান হচ্ছে কত? 15। তো এখানে দেখো যে সি, সি এর সাথে 1 বিয়োগ, তার মানে তোমাকে 12 থেকে 1 বিয়োগ করতে হবে। তো 12 থেকে 1 বিয়োগ করলে তুমি কত পাবা? অবশ্যই 11 পাবা, কিন্তু 11 মানে তোমাকে কিন্তু এখানে 11 লেখা যাবে না। 11 মানে দেখো এখানে তুমি হেক্সাডেসিমালে কি জানো? বি। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? বি লিখতে হবে। যেহেতু কোনো কেরি বা অন্য কোনো মান নেই, তাহলে পরবর্তী যে মানগুলো আছে সেই মানগুলো যা আছে তাই থাকবে। তাহলে এটা আমরা কোন মান পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে পূর্বের মান। এখন একইভাবে আমাদেরকে পরের মানটা নির্ণয় করতে হবে। তো পরের মান নির্ণয়ের জন্য আমরা কি করছি? 1 প্লাস করতে হয়। তাহলে এবিসি এর সাথে আমি প্লাস করব, তো সি এর সাথে 1 প্লাস, তার মানে 12 সাথে আমাকে 1 প্লাস করতে হবে। তাহলে আমি 13 পাবো। 13 মানে কি? ডি। তাহলে আমাকে এখানে কত লিখতে হবে? ডি লিখতে হবে। যেহেতু কোনো ক্যারি নেই, তার মানে পরের যে বিটগুলো আছে সেই বিটগুলো যা আছে তাই থাকবে। তাহলে আমরা পূর্বের মান পেলাম এ বি বি, আর আমরা পরের মান পেলাম এ বি ডি। এখন এই দুইটা ভ্যালু আমাদেরকে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। তো যোগ করে দাও, আমরা তাহলে এ বি বি এর সাথে এ বি ডি এই মানগুলো আমরা যোগ করবো। আজব যোগ, তাই না? আমরা এবিসিও এখন যোগ করতেছি। তো এই আইসিটি বিষয়টা যদি আমাদের তোমাদের বাসায় কোনো জুনিয়র ভাই বোন বা যারা এই বিষয়গুলো সম্বন্ধে জানে না, তারা কিন্তু অনেকে এগুলো নিয়ে ফান বা ট্রোল করে যে এ বি সি এগুলো আবার যোগ করা যায়। আরেকটা নিয়ে তো খুবই ফান হয় এই যে বাইনারির এই যোগটা নিয়ে, যে 1 1 যোগ করলে আমরা এখানে কত পাচ্ছি? 0 পাচ্ছি বাইনারিতে। কিন্তু আর সাধারণত মানুষজন কি জানে, 1 আর 1 যোগ করলে কি হয়? 2 হয়। এখন তো আমরা 0 পাচ্ছি, সামনে যাই আমরা আবার 1ও পাবো। 1 আর 1 যোগ করে তখন কত হবে? 1ও হবে। কোথায় হবে বলো দেখি, যাদের জানা আছে তারা বলতে পারবো যে অর অপারেশনে। অর অপারেশনে যতগুলো 1 থাক না কেন সবগুলো সমান কি লেখা যায়? 1 লেখা যায়। 100টা 1 হলেও তখন আমরা রেজাল্ট কত লিখতে পারবো? 1 লিখতে পারবো। আচ্ছা যাই হোক, এটা বিষয় না। তো আমরা এখন এই এ বি বি আর এ বি ডি এর যোগটা করি। তবে যোগটা করার আগে আমি একটু যোগের নিয়মটা বলে দিই। গত ক্লাসে তোমাদেরকে যোগের একটা সার্বজনীন নিয়ম বলা ছিল, যে নিয়ম দ্বারা আমরা সকল সংখ্যা পদ্ধতির যোগটা সমাধান করতে পারবো, বাইনারি হোক, অক্টাল হোক, ডেসিমেল, হেক্সাডেসিমেল, সব ধরনের। তো সেই নিয়মটা কি বলা ছিল? সেই নিয়মটা বলা ছিল যে কোনো সংখ্যা, ভালোভাবে শুনো, যারা গতদিন ক্লাসে ছিল না বা মনে নাই, ভুল করছো, আবার শুনে নাও, আমি আবারও বলতেছি, কোনো সংখ্যা পদ্ধতির যোগফলের মান কখনোই ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমান বা বেশি হবে না। কি বললাম? কোনো সংখ্যা পদ্ধতির যোগফলের মান কখনো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমানও হবে না, তার থেকে বেশিও হবে না। যদি সমান বা বেশি হয় তখন সে যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। দেখো বিষয়টা কীরকম, এটা কিন্তু আমরা হেক্সাডেসিমেলে যোগ করতেছি, যেহেতু এ বি সি ডি ই এফ এগুলো হেক্সাডেসিমেলের অঙ্ক, তার মানে এখানে যে যোগটা সেটা কোন সংখ্যা পদ্ধতির হেক্সাডেসিমেলের। আর তোমরা কিন্তু নিশ্চয়ই জানো যে হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি কত? 16। তা আমি কী বললাম, কোনো সংখ্যা পদ্ধতির যোগের রেজাল্টগুলো কখনো তাদের ভিত্তির সমান বা বেশি হতে পারবে না। তার মানে এই যোগের রেজাল্টটা
তাদের যে ভিত্তি 16 সেই 16 সমান বা বেশি হতে পারবে না। তো তুমি একটু যোগ করে দেখো তো, b এর মান আমরা কত জানি 11, আর d এর মান আমরা কত জানি 13। তো 13 আর 11 যোগ করলে কত হয়ে যাবে বলো তো? 24। তো এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 কিন্তু যোগের রেজাল্ট চলে আসলো 24। তো 24 কি রাখা যাবে? আমি বলছি সমান বা বেশি হতে পারবে না, কিন্তু হয়ে গেছে। এখন তুমি কি করবা? তখন বলা হচ্ছে এই যোগফল থেকে তোমাকে কি করতে হবে, ভিত্তির যে মান সেই মানটা বিয়োগ করতে হবে। তার মানে আমি 24 থেকে কত বিয়োগ করে দিব, এখন 16 বিয়োগ করে দিব। যোগফল যেটা বেশি হয়ে গেল সেটা থেকে তোমাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা বাদ দিতে হবে। তাহলে 24 থেকে 16 বাদ দিলে তুমি কত পাবে, 8। তখন তোমাকে এখানে রেজাল্ট হিসাবে কত বসাইতে হবে, 8 বসাইতে হবে। আর এই যে তুমি একবার বিয়োগের কাজটা করলা, এজন্য তোমাকে ক্যারির মান কত ধরে নিতে হবে, 1 ধরে নিতে হবে। আর আমরা জানি ক্যারিটা তার পাশের অঙ্কের সাথে কাউন্ট হয়। তো এখানে বি এর মান হচ্ছে 11, আর ক্যারি 1 মিলে তুমি কত পাবা, 12। আর উপরে আছে বি, তার মানে আবার 11। তাহলে 12 আর 11 কত হয় বলো দেখি, 23 হয়। তো 23 তো হতে পারবে না, তখন 23 থেকে আমাকে আবার 16 বাদ দিতে হবে। তো 23 থেকে 16 বাদ দিলে কত পাবো, 7। তাহলে এখানে রেজাল্ট হিসাবে আমি কত নিব, 7 নিব। যেহেতু আমি আবারও একবার বিয়োগ করছি, তাহলে আবারও ক্যারির মান কত পাবো, আমি 1 পাবো। এ এর মান আমরা জানি 10, আর ক্যারির মান 1 মিলে কত হবে, 11। আবার উপরে আছে এ, তার মানে আরও 10 যোগ হবে। তো 11 আর 10 কাউন্ট করলে কত হবে, 21। তো 21 তো হতে পারবে না, তখন আমি 21 থেকে 16 বাদ দিয়ে দিব, তাহলে কত পাবো, 5। যেহেতু আবারও একবার বিয়োগ করছি, তাহলে আবারও ক্যারির মান কত হবে, 1। এখানে কোনো মান নাই, তাহলে ক্যারির যে মান সেই মানটা এখানে নিচে বসে যাবে। তাহলে অ্যান্সার হবে 1578। যারা তোমরা 1578 অ্যান্সার দিছো তাদের সবার অ্যান্সারই সঠিক আছে, ঠিক আছে। আচ্ছা 1578 অনেকে অ্যান্সার দিছে, এটা সঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের গতদিনের আলোচনার বিষয়, যেগুলো তোমরা অনেক ভুল করছো এবং এগুলো একটি সমাধান। আর বাদ বাকিগুলো রূপান্তর জানা থাকলেই তুমি অ্যান্সার করতে পারবা। তোমাকে একটা বাইনারিতে দেওয়া ছিল, তার দশমিক বা ডেসিমেল জানতে চাওয়া হয়েছে। কোনোটা ডেসিমেলে দেওয়া ছিল, তার বাইনারি মান জানতে চাওয়া হয়েছে। কোনোটা হেক্সা ডেসিমেলে দেওয়া ছিল, তার বাইনারি মান জানতে চাওয়া হয়েছে। এখন সংখ্যা পদ্ধতি রূপান্তর না জানলে তো তুমি অ্যান্সার করতে পারবে না। আর এগুলো বারবার বোঝানোরও কিছু নাই, আমি যথেষ্ট সংক্ষিপ্তভাবে এবং যথেষ্ট সুন্দরভাবে যেন তুমি মনে রাখতে পারো সেভাবেই তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলো শর্টকাট অনুযায়ী শিখাই দিছি। তো তোমরা এই শর্টকাট রুলসগুলো একটু প্র্যাকটিস করলে এই ধরনের অ্যান্সারগুলো তোমরা করতে পারবা, ঠিক আছে। যারা এর আগের ক্লাসগুলো দেখেনি, তারা এই যে পেজ দ্য আইসিটি বস পেজ থেকে তোমরা যে এখন লাইভটা দেখতেছো, তোমরা যদি এই পেজের ভিডিও সেকশনে যাও, তাহলে এর আগের লাইভ ক্লাসগুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবো। আমি গ্রুপেও শেয়ার দিছি, তোমরা সেখান থেকেও কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে আমরা এখন আমাদের আজকের যে আলোচনা সেই আলোচনায় চলে আসি। তো আমাদের আজকের আলোচনা ছিল সাইন্ট নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা, সাইন্ট নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যার ইংরেজি হচ্ছে সাইন্ট নাম্বার। আচ্ছা, আমরা এই যে গত কয়েকটা লাইভ ক্লাস করলাম, এই লাইভ ক্লাসগুলোতে আমি যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, আজ আমি যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করছিলাম, এই সংখ্যাগুলো কি ধনাত্মক সংখ্যা ছিল নাকি ঋণাত্মক সংখ্যা ছিল? যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার করোনি, তারা দ্রুত একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। যারা পরে জয়েন করছো, তারা একটু লাইভ ক্লাসটাকে শেয়ার করে দাও। আমি কি বললাম, এতদিন আমরা যে গত 4-5টা ক্লাস করলাম, এই ক্লাসগুলোতে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করতেছিলাম সেগুলো কেবলমাত্র কী ছিল, ধনাত্মক সংখ্যা ছিল। কিন্তু সংখ্যা কী হইতে পারে, ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে। এখন আমরা আজকে যে সংখ্যাগুলো নিয়ে কথা বলবো বা আলোচনা করব, এই সংখ্যাগুলো ধনাত্মক মানও দ্বারাও থাকতে পারে, আবার ঋণাত্মক মান দ্বারাও থাকতে পারে। যেহেতু ধনাত্মক ঋণাত্মক দুটাই থাকতে পারে, এজন্য আমাদেরকে এই সংখ্যাগুলোর সামনে চিহ্নযুক্ত করে বলে দিতে হবে যেটাকে পজিটিভ ভ্যালু নাকি নেগেটিভ ভ্যালু। যেহেতু এই সংখ্যাগুলোকে চিহ্ন দ্বারা প্রকাশ করার প্রয়োজন হচ্ছে, এই কারণে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ট নাম্বার। তাহলে কেন এগুলাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ট নাম্বার বলা হচ্ছে তোমরা বুঝতে পারছো? কারণ আমরা এখন যে সংখ্যাগুলো ব্যবহার করব, এই সংখ্যাগুলোর সামনে আমাকে চিহ্ন দ্বারা বুঝাই দিতে হবে আমরা যে সংখ্যাটা ব্যবহার করতেছি সেটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার, এটা আমাকে চিহ্ন দ্বারা বুঝতে হবে। এই কারণে এগুলোকে বলা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ট নাম্বার। তো এই চিহ্নযুক্ত সংখ্যা বোঝার জন্য আমাদেরকে প্রথমে কয়েকটা বিষয় একটু ভালোভাবে বুঝতে হবে। আমাদেরকে একটা বিষয় জানতে হবে বিট সম্বন্ধে, আর একটা বিষয় জানতে হবে হচ্ছে বাইট সম্বন্ধে। তো বিট কী বলো দেখি, আমি বলছিলাম যে বাইনারি একক বা অঙ্ককে বলা হয় বিট। বাইনারির একক বা অঙ্ক কী কী, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। প্রতিটা জিরো এক একটা করে বিট, প্রতিটা ওয়ান এক একটা করে বিট। বিট না বলে তোমাদের কোশ্চেনে কী বলতে পারে, ডিজিটও বলতে পারে। ওই যে ক্লাসের শুরুতে করাইলাম MSB না বলে তোমাকে কী বলতে পারে, MSDও বলতে পারে। এই হচ্ছে বিষয়। বাইট কী দেখো, বাইট হচ্ছে 8 বিট দ্বারা আমরা কী করি, এক বাইট গঠন করি।
অর্থাৎ আমরা যদি 8টা 0 আর 1 একসাথে করে নেই তাহলে পুরো বিষয়টাকে আমরা কি বলতে পারি এক বাইট বলতে পারি যেমন আমরা যদি এরকম করে কোনো একটা সংখ্যা লিখি তাহলে দেখো এখানে বিট কয়টা বিট কি বিট হচ্ছে 0 আর 1 তো তুমি দেখো 0 আর 1 কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 এই 8টা সমান আমরা কি বলতে পারি এটাকে এক বাইট বলতে পারি তাহলে 8 বিট সমান কত বাইট এক বাইট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এক বাইট সমান কত বিট 8 বিট আচ্ছা 4 বিটের একটা হিসাব আছে 4 বিট সমান বলা হয় হচ্ছে এক নিবল এটাও মনে রাখো 8 বিট সমান হচ্ছে এক বাইট আর 4 বিট সমান হচ্ছে এক নিবল আবার বলতেছি 8 বিট সমান এক বাইট আর 4 বিট সমান হচ্ছে এক নিবল এগুলো কিন্তু এমসিকিউ তে আসে যে এক নিবল ইকুয়াল হোয়াট বা এক নিবল ইকুয়াল কত বিট তখন তোমাকে বলতে হবে 4 বিট আর যদি বলে এক বাইট ইকুয়াল কত বিট তখন তোমাকে বলতে হবে আচ্ছা 8 বিট আর বিট কে প্রকাশ করা হয় সব সময় ছোট হাতের বি ক্যারেক্টার দ্বারা আর বাইট কে প্রকাশ করা হয় সব সময় বড় হাতের বি ক্যারেক্টার দ্বারা তোমাদের যদি পূর্ণরূপে আসে বা কোথাও যদি ব্যবহার হয় তাহলে তোমরা এই বিষয়টা একটু খেয়াল করবা যে তোমাকে কি এভাবে কেবিপিএস দেয়া আছে নাকি তোমাকে এভাবে কেবিপিএস দেয়া আছে এই বিষয়টা একটু খেয়াল করবা যদি এভাবে দেয়া থাকে তাহলে তুমি এটাকে বলবা কিলো বিট পার সেকেন্ড আর যদি এভাবে দেয়া থাকে তখন তুমি সেটাকে বলবা কিলো বাইট পার সেকেন্ড তাহলে বিটকে প্রকাশ করা হচ্ছে ছোট হাতের বি দ্বারা আর বাইটকে প্রকাশ করা হচ্ছে বড় হাতের বি দ্বারা তাহলে কে বিপিএস মানে কিলো বিট পার সেকেন্ড আর যদি বলে কে বিপিএস তার মানে তোমাকে বলতে হবে কিলো বাইট পার সেকেন্ড তাহলে এই ছিল আমাদের একটা বিষয় যেটা আমাদেরকে সামনে কাজে লাগবে এখন আমরা আর একটা বিষয় দেখি যেটাও আমাদের সামনের যে সাইন্ট নাম্বার সেই সাইন্ট নাম্বারে কাজে লাগবে তোমরা এগুলো দ্রুত একটু খাতায় নোট করে নাও আর যদি এখন নোট করতে না পারো অন্ততপক্ষে স্ক্রিনশট নিয়ে নাও ক্লাস শেষে অবশ্যই এই বিষয়গুলোকে নোট করে রাখবে কারণ পরীক্ষার আগে কিন্তু এই যে একটা দীর্ঘ সময়ের ক্লাস এই ক্লাসটা কিন্তু তোমার আবার অনুশীলন করতে অনেক সময় যাবে সেক্ষেত্রে এই পুরো ক্লাসের যদি একটা সামারি বা নোট তোমার কাছে থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষার আগের রাতে হোক বা পরীক্ষার আগে হোক বা তুমি পরীক্ষা দিতে যাওয়ার সময়ও কিন্তু পৃষ্ঠাগুলো উল্টায় নিলে তোমার বিষয়গুলো আবার একটু রিমাইন্ড হয়ে যাবে আর কি এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেজিস্টার সম্বন্ধে জানবো আচ্ছা রেজিস্টার সম্বন্ধে আমরা আজকের ক্লাসে বেশি কিছু জানবো না কারণ রেজিস্টার নিয়ে আমাদের আলাদা একটা টপিকেই আছে আমরা যখন লজিক গেট সেকশনটা আলোচনা করব তখন রেজিস্টার কাউন্টার ফ্লিপ ফ্লপ এই বিষয়গুলো কিন্তু সেখানে আলোচনায় চলে আসবে তখন আমরা এটা নিয়ে বিস্তারিত জানবো আপাতত আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে রেজিস্টার এক ধরনের মেমোরি রেজিস্টার কি রেজিস্টার হচ্ছে এক ধরনের মেমোরি আর মেমোরিতে আমরা সাধারণত কি করে থাকি বলতো ডাটা স্টোর বা জমা করে থাকি রেজিস্টার কি মনে রাখবা রেজিস্টার হচ্ছে একটা মেমোরি ডিভাইস আর মেমোরিতে আমরা সাধারণত কি করে থাকি মেমোরিতে আমরা ডাটা স্টোর করে থাকি তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখন একটা 8 বিট রেজিস্টারের গঠন দেখব এই 8 বিট রেজিস্টারের গঠনটা একটু ভালোভাবে খেয়াল করো এখান থেকে আমরা বেশ কিছু বিষয় শিখব দেখো এই যে আমি যদি 8 বিট রেজিস্টারের গঠনটা দেখাই তাহলে তার ফিজিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম তাহলে এখানে বিট হইলে কয়টা দেখো 1 2 3 4 5 6 7 8 এটাকে বলা হচ্ছে 8 বিট বা 1 বাইট রেজিস্টার 1 বাইট সমান কত বিট বলো দেখি 1 বাইট সমান কত বিট আচ্ছা তোমাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে বা আবার বলার প্রয়োজন হলে বা জানার প্রয়োজন হলে তোমরা একটু কমেন্টে বলবা আমি দেখে নেব আর কমেন্ট যেহেতু অনেক হচ্ছে সেক্ষেত্রে হয়তো সেটা স্কিপ হয়ে যেতে পারে তুমি সেটা পুনরায় বললে আমার সামনে আসলে আমি অবশ্যই সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর না বুঝতে পারলে অবশ্যই বলবো কারণ আমরা কিন্তু বোঝার উদ্দেশ্যেই ক্লাসে আসি সেটা যদি তোমাদের না বুঝে আমি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু সেটা উচিতও হবে না আর তোমার শিখতেও পারবে না তো আমি কি বলতেছি এখানে আমরা দেখতেছি কি এক বাইট একটা রেজিস্টারের গঠন তো এক বাইট রেজিস্টারের এই যে 60টা বিট এই 60টা বিটকে বলা হয় ডাটা বিট এক বাইট রেজিস্টারের এই 60টা বিটকে কি বলা হচ্ছে ডাটা বিট আর সর্ববামে যে বিটটা এই যে আমি এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি এই বিটটাকে বলা হয় সাইন বিট বা চিহ্ন বিট এই বিটটাকে আমরা বলি হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট তোমরা নিচে দেখতে পাচ্ছ কি আচ্ছা দেখা যাচ্ছে সমস্যা নেই আচ্ছা তাহলে দেখো এখানে একটা 8 বিট ভালোভাবে খেয়াল করে এখান থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা এমসিকিউ এর কনসেপ্ট নিব এটা হচ্ছে একটা 8 বিট রেজিস্টার যে 8 বিটের আমরা প্রথম যে বিট বা সর্ববামে যে বিট সেই বিটটাকে আমরা বলতেছি সাইন বিট বা চিহ্ন বিট আর বাকি যে 60টা বিট এই 60টা বিটকে আমরা বলতেছি ডাটা বিট দেখো এই বাকি 60টা বিটকে কি বলা হচ্ছে এই যে ডাটা বিট বলা হচ্ছে তো তোমরা কিন্তু শুরুতেই জানে নিছো যে রেজিস্টার মানে কি রেজিস্টার মানে হচ্ছে একটা মেমোরি যেখানে কি করা হয় ডাটা স্টোর করা হয় তো আমরা এই 60টা ডাটা বিট থেকে
থেকে জানবো বা কনসেপ্ট নিব যে এই রেজিস্টারের মধ্যে স্টোরকৃত ভ্যালুটা কত। আবারও বলতেছি, রেজিস্টার হচ্ছে একটা মেমোরি ডিভাইস যেখানে কি করা হয়, ডাটা স্টোর করা হয়। তো আমরা এই 60টা ডাটা বিট থেকে জানবো যে রেজিস্টারের মধ্যে স্টোরকৃত ভ্যালুটা কত, আর যে সাইন বিট সেই সাইন বিট থেকে আমরা বুঝবো যে স্টোরকৃত ভ্যালুটা পজিটিভ অর নেগেটিভ। বুঝাইতে পারছি? ডাটা বিট থেকে আমরা জানবো যে এখানে স্টোরকৃত ডাটাটা কি বা কত বা তার ভ্যালুটা কি, আর আমরা সাইন বিট থেকে জানবো এই স্টোরকৃত ভ্যালুটা কি পজিটিভ ভ্যালু নাকি নেগেটিভ ভ্যালু। এমন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে স্টোরকৃত ভ্যালুটা কখন পজিটিভ হবে আর স্টোরকৃত ভ্যালুটা কখন নেগেটিভ হবে, সেটা বোঝার একটা বিষয় তোমাদেরকে বলে দিই। এখানে দেখো, প্রতিটা ঘরে বা প্রতিটা বিটে কি কি মান স্টোর হইতে পারে, হয় জিরো স্টোর হবে অন্যথায় ওয়ান, এই দুইটা মান ব্যতীত কি আর অন্য কোনো মান স্টোর হওয়ার কোনো পসিবিলিটি আছে? অন্য কোনো মান স্টোর হওয়ার কিন্তু কোনো পসিবিলিটি নেই। তো যদি কখনো সাইন বিটে স্টোর হয় জিরো, তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে স্টোরকৃত ভ্যালুটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, আর যদি সাইন বিটে থাকে ওয়ান, তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে স্টোরকৃত ভ্যালুটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। তাহলে সাইন বিটের মান কয়টা হইতে পারে বলো তো? দুইটা হইতে পারে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। তো যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, আর যদি ওয়ান হয় তাহলে সেটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। বুঝাইতে পারছি? তাহলে এই ছিল মোটামুটি আমাদের চিহ্নযুক্ত সংখ্যা বোঝার জন্য মোটামুটি আমাদের বেসিক কনসেপ্ট। তো এখান থেকে আমি তোমাদের এখন দুই একটা প্রশ্ন জিজ্ঞেস করে, যে তোমরা ক্লাসটাতে মনোযোগী ছিলে কি না, বুঝতে পারছো কি না, এটা জিজ্ঞেস করে আমরা সামনের যে টপিক আছে একের পরিপূরক দুইয়ের পরিপূরক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর তার পাশাপাশি আমি দেখি যে তোমাদের ক্লাসের কি অবস্থা, সবাই ক্লাসটা শেয়ার করছো কি না। তো আমাকে বলো দেখি যে এক নিবল সমান কত বিট, এক নিবল সমান কত বিট, দ্রুত বলো। আর যারা ক্লাসটা শেয়ার করোনি অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসে উপস্থিত থাকার জন্য অবশ্যই তোমাকে ক্লাসটা শেয়ার করতেই হবে, মাস্ট। আচ্ছা, চার বিট, আমি নাম বলতেছি না কারণ তোমরা অনেক কমেন্ট করতেছো আর কমেন্টগুলো দ্রুত উপরের দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমি নাম বলতেছি না। যদি কারো ভুল অ্যান্সার থাকে বা আলাদা ধরনের অ্যান্সার আসে, তাকে ঠিক করার জন্য আমি তাকে মেনশন করে তার অ্যান্সারটা বলে দিব। নাম বলতেছি না এর জন্য, আবার তোমরা ভাবিও না যে আমি বিষয়গুলো, যেমন ইকরা উম্মে বলছো 32 বিট, কিরে ইকরা উম্মে, ক্লাসে মনোযোগী ছিল না তাই না? 32 বিট, 32 বিট সমান কি এক নিবল হয়? সবার অ্যান্সারগুলো একটু খেয়াল করো দেখি, সবার অ্যান্সারগুলো একটু খেয়াল করে, এক নিবল সমান হচ্ছে 4 বিট। আচ্ছা, তাহলে 32 বিট সমান আমি কি বলতে পারি বলো দেখি? এই যে ইকরা উম্মে অ্যান্সার দিল 32 বিট, যদিও তার অ্যান্সারটা ভুল আসছে। আচ্ছা, কেউ যদি ভুল অ্যান্সার দেয় তার কমেন্টে যায় হাহা রিয়াক্ট যদি কেউ দেয়, তাহলে কিন্তু আমি তাকে পেজ থেকে ব্যান করে দিব। এখানে সবাই শেখার জন্য আসছো, তো শেখার মন মানসিকতা নিয়ে শিখো। কেউ যদি বেশি পারে থাকো তাহলে খুবই ভালো কথা, তোমার ক্লাস করার প্রয়োজন নাই। তোমরা যদি আমার থেকে বেশি জানে থাকো বা তোমার মনে হয় যে তোমার প্রস্তুতি শেষ, তাহলে বাসা যায় তুমি ঘুম দাও। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক দেরি আছে, পরীক্ষা আবার পিছাবে, কারণ বলছে 15 অক্টোবরের আগে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে না 15 অক্টোবরে। আর বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, এটা তোমরা কীভাবে চিন্তা করতে পারো? একটা ভর্তি পরীক্ষা কি মুখের কথা? ঠিক আছে, কেউ ভুল অ্যান্সার দিলে দিক, কোনো সমস্যা নাই। তুমি তোমার সঠিক অ্যান্সার দাও, তুমি বুঝতে পারছো কি না তোমারটা তুমি ইনশিওর করো। আচ্ছা, 4 বাইট বলছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 32 বিট সমান হচ্ছে 4 বাইট। কেন 4 বাইট হইলো বলো দেখি? কারণ আমরা জানি 1 বাইট সমান কত বিট, 1 বাইট সমান 8 বিট। তাহলে 4 আসতে কত হবে? 32 হবে। এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? 4 বাইটও বলতে পারি। আচ্ছা, যদি আমি এখন তোমাকে এটা দেই, তাহলে এর পূর্ণরূপটা কি বলো দেখি? আচ্ছা, অনেকে বলছে 8 নিবল, তোমার হিসাব অনুযায়ী 8 নিবল ঠিক আছে, বাট নিবল শব্দটা বা এটার কিন্তু ব্যবহারিক বিষয় আমাদের সিলেবাসে বা আমাদের পরীক্ষায় বা আমরা যেগুলো কোশ্চেন সলভ করবো এগুলোতে খুব একটা কাজে লাগবে না। আমরা সবসময় বাইট বা বিট এই দুইটা শব্দ ব্যবহার করে আমাদের সব কিছু পরিচিতভাবে জানে নিব, এটা জাস্ট তোমাদেরকে জানাই রাখার জন্য আর কি। 8 নিবল তোমার হিসাব অনুযায়ী ঠিক আছে, বাট বলা যাবে না যে 8 নিবল, বলতে হবে 4 বাইট, কারণ এটা যদি পরীক্ষায় আসে তাহলে তোমার অ্যান্সার সঠিক হবে হচ্ছে 4 বাইট। 8 নিবল থাকলে সেটাও সঠিক হবে, বাট নিবলটা
কিন্তু খুব বেশি একটা ইউজ করা হয় না, ঠিক আছে? এই জন্য তোমরা বিট বাইট এই বিষয়গুলো একটু শেখার চেষ্টা করো। আচ্ছা, কিলো বিট পার সেকেন্ড বলছো, তাহলে কেবিপিএস মানে হচ্ছে কিলো বিট পার সেকেন্ড। আচ্ছা, এরপরে লাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার দাও, যে যদি চিহ্ন বিটের মান ওয়ান হয় তাহলে সংখ্যাটা কিরকম হবে? যদি চিহ্ন বিটের মান ওয়ান হয় তাহলে সংখ্যাটা কিরকম হবে? আমি আবারও বলতেছি, আমি নাম ধরে ধরে কমেন্ট পড়তেছি না, কারণ প্রচুর কমেন্ট আসতেছে আর কমেন্টগুলো দ্রুত উপরে চলে যাচ্ছে, আর নাম ধরে পড়লে সেক্ষেত্রে হয়তো আরও সময় একটু ডিলে হয়ে যাবে। যাদের অ্যান্সার ভুল হবে তাদেরটা আমি ঠিক করে দিব, সমস্যা নেই, যদি আমি দেখতে পারি। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, বুঝতে পারোনি, কোনো জিজ্ঞাসা আছে, সেটা পূর্বের ক্লাসের হোক বা আজকের ক্লাসের হোক, তুমি দিয়ে রাখো, আমি ক্লাসের ফাঁকে তোমার অ্যান্সারটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, কি আসিয়া, সামনের নামটা উচ্চারণ করতে পারলাম না, আরাফ ইয়া ইসলাম আসিয়া মেবি, এ বলছে যে নিবল কি পারি না আমি। আপনাকে পারতে হবে না, শুধু আপনি এতটুকু মনে রাখেন যে এক নিবল সমান চার বিট। হ্যাঁ, না পারলে না বুঝলে মুখস্থ, এর থেকে সহজ সমাধান নাই, কোনো কিছু না পারলে না বুঝলে মুখস্থ, তাই না? অনেকে বলে যে না বুঝে মুখস্থ করার প্রতি অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে, কিন্তু না বুঝলে তো এখানে জীবন দেয়া যাবে না, তাই না? না বুঝলে মুখস্থ করতেই হবে, কারণ চান্স আমাকে নিতেই হবে, এটাই হচ্ছে কথা। যদিও শিক্ষার দিক থেকে শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত চান্সের থেকে, কিন্তু আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, এটার পরিপ্রেক্ষিতে শিক্ষা পরে চান্স আগে, না হলে সামনে সমস্যা আছে অনেক। তাহলে এক নিবল সমান চার বিট, এটা আপনি মুখস্থ করে নেবেন, ঠিক আছে? না বুঝলেও চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম যে নেগেটিভ, আচ্ছা নেগেটিভ হয়ে গেল। তাহলে আমরা এখন সামনের আশায় আলোচনায় আসি। তাহলে আমরা চিহ্নযুক্ত সংখ্যার বেসিক বিষয়গুলো জানিয়ে নিলাম, এখন একটু সামনের দিকে আসি। এখন তোমরা একটু আমাকে বলো যে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের পদ্ধতি কয়টি, জানা আছে তোমাদের? চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের পদ্ধতি হচ্ছে তিনটা। চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের পদ্ধতি হচ্ছে তিনটা, একটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি, বা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে সাইন ম্যাগনিচিউড ফর্ম। আমি ইংলিশটা লিখলাম না, কারণ ম্যাগনিচিউড বানান কি আমার জানা নাই। প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিচিউড ফর্ম। এরপরে হচ্ছে একের পরিপূরক, এটা লিখতে পারবো, এটা সহজ আছে। এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। আচ্ছা, তিন নম্বর হচ্ছে দুইয়ের পরিপূরক বা হচ্ছে টু এস কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট। তাহলে এই যে আমরা চিহ্নযুক্ত সংখ্যাটা পড়লাম, এই চিহ্নযুক্ত সংখ্যাটা তিনভাবে প্রকাশ করা যায়, সংখ্যাগুলো তিনভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিচিউড ফর্ম। আচ্ছা, একটু লেখার চেষ্টা করি, বানান ভুল হলে কিছু করার নাই, মেবি বানানটা হচ্ছে এরকম প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিচিউড ফর্ম। আর একটা হচ্ছে কি একের পরিপূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। তো আমরা কিন্তু এই প্রকৃত মান গঠন পদ্ধতিটা শিখবো না, কারণ এই প্রকৃত মান গঠন পদ্ধতিটা ব্যবহার করা হয় না বিভিন্ন সমস্যার কারণে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে জিরোর সমস্যা। জিরো বলতে এখানে জিরোকে প্লাস জিরো মাইনাস জিরো দুইভাবে প্রকাশ করা সম্ভব হয় আর কি, কিন্তু জিরো তো প্রকৃতপক্ষে কি জিরোই, তাই না? তো আমরা এই বিষয়গুলো জানবো না, এগুলো একাডেমিক লেভেলে তোমাদের পড়ে আসার কথা, না পড়ে আসলেও সমস্যা নেই, তোমাদের অ্যাডমিশনে ওটা কোনো কাজে লাগবে না। আমাকে এই দুইটা শিখতে হবে যে একের পরিপূরকের কনসেপ্টটা কীরকম আর দুইয়ের পরিপূরকের কনসেপ্টটা কীরকম। তো আমরা একের পরিপূরক দিয়ে শুরু করি। আচ্ছা, এক এর পরিপূরক ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি, উপরে লিখতেছি, তাহলে তোমরা বুঝতে পারবা। এটা তোমাদের লিখে নেওয়ার কথা, আমি বলতেছি দ্রুত নোট করে নাও, আর না পারলে স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা বিষয়গুলো নোট করে নিও। তাহলে আমরা এখন কি জানতে যাচ্ছি, আমরা জানতে যাচ্ছি হচ্ছে একের পরিপূরক। আচ্ছা, পরিপূরক মানে যদি তোমাকে সহজভাবে বলি, তাহলে পরিপূরক মানে হচ্ছে উল্টানো। উল্টানো বলতে কি, জিরোর অবস্থানে কি হবে, ওয়ান হবে, ওয়ানের অবস্থানে জিরো হবে। তাহলে পরিপূরক মানে হচ্ছে উল্টানো। উল্টানো বলতে জিরো এর অবস্থানে ওয়ান হবে আর ওয়ানের অবস্থানে কি হবে, জিরো হবে। আর একের পরিপূরক মানে সহজ ভাষায় যদি তোমাকে বলি, মানে সংখ্যাটাকে তুমি কি করবা, একবার উল্টাই দিবা। দেখো বিষয়টা আমি সহজভাবে তোমাকে কি বললাম, পরিপূরক মানে উল্টানো। উল্টানো বলতে দেখো জিরোকে পরিপূরক করলে বা উল্টালে বা অবস্থা, জিরোর অবস্থানে আমাকে কী করতে হবে, ওয়ান, আর ওয়ানের অবস্থানে আমাকে কী করতে হবে, জিরো। আর এটা যদি আমি একবার করি, তাহলে যে মানটা পাবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে একের পরিপূরক। তাহলে বিষয়টা কীরকম খেয়াল করো,
আমরা যদি এখানে একটা সংখ্যা নেই, আমরা টু সংখ্যাটা নেয়ার চেষ্টা করি, ব্লু কলমটা করি। আচ্ছা দেখো, আমি তোমাকে মার্কার পেন দ্বারা মার্ক করে বুঝাই দিচ্ছি। আমরা একটা সংখ্যা নেই, এরকম নিলাম 01101 01, কয়টা হলো 2 4 6 7 8। তোমাকে এই একের পরিপূরক আর দুইয়ের পরিপূরকের বিষয়গুলো কিন্তু বাইট পূরণ করে করতে হবে। অর্থাৎ যদি 60টা বিট দেয়া থাকে তাহলে তোমাকে আরেকটা বিট যোগ করে 8 বিট করে নিতে হবে। যদি 14টা বিট দেয়া থাকে তাহলে তোমাকে আর দুইটা বিট করে 16 বিট পূর্ণ করতে হবে। কারণ 16 বিট হলে কত বাইট হবে? 2 বাইট হবে। বুঝতে পারছো? এই পরিপূরকের হিসাবগুলো বাইট কমপ্লিট করে তোমাকে করতে হবে। বুঝাতে পারছি? এখানে যদি আমি 60টা দিয়ে দিই, তারপরে তুমি হিসাব করার ক্ষেত্রে বা ক্যালকুলেশনের ক্ষেত্রে 8টা পূর্ণ করে নিবা, তারপরে তুমি ক্যালকুলেশন করবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মনে করে একটা মূল সংখ্যা বা মূল মান। মূল মান তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এই সংখ্যার একের পরিপূরকের মানটা কত। তাহলে মনে রাখবা যে কোনো একটা সংখ্যার জিরোর অবস্থানে ওয়ান এবং ওয়ানের অবস্থানে জিরো করলে যে মানটা পাওয়া যায় সেই মানটাই হচ্ছে ওই সংখ্যার একের পরিপূরক। তাহলে এই যে দেখো, এখানে জিরো আছে, জিরোর অবস্থানে আমরা কী করে নেব? সিম্পলি ওয়ান করে নিব। এখানে ওয়ান আছে, ওয়ানের অবস্থানে আমরা কী করে নেব? জিরো। এই যে জিরো আছে, জিরোর অবস্থানে আমরা কী করে নেব? ওয়ান। ওয়ানের অবস্থানে জিরো করবো, জিরোর অবস্থানে ওয়ান, ওয়ানের অবস্থানে জিরো, ওয়ানের অবস্থানে জিরো, জিরোর অবস্থানে ওয়ান। তাহলে যে মানটা পাওয়া যাবে ওই মানটাকেই বলা হচ্ছে ওই সংখ্যার একের পরিপূরকের মান। তাহলে তোমরা একের পরিপূরক বিষয়টা বুঝতে পারছো? দেখো, একের পরিপূরক হচ্ছে কোনো একটা সংখ্যার জিরোর পজিশনে ওয়ান, ওয়ানের পজিশনে জিরো করলে যে মানটা পাওয়া যাবে সেটাকেই বলা হবে ওই সংখ্যার একের পরিপূরকের মান। আচ্ছা, আমার আগেই তোমরা অনেকেই অ্যান্সার দিয়ে দিছিলা। আর দুইয়ের পরিপূরক আমরা শিখবো। দুইয়ের পরিপূরকের খুবই এফেক্টিভ একটা শর্টকাট আছে, তুমি জাস্ট দেখেই বলে দিতে পারবে যে দুইয়ের পরিপূরক কী। তোমরা এতদিন ক্যালকুলেশন করে শিখে আসছো, আজকে আর ক্যালকুলেশনের কোনো সুযোগ নাই, আমরা ঝটপট দেখবো আর অ্যান্সার বলবো। তার আগে, দুইয়ের পরিপূরকে যাওয়ার আগে তোমাকে তোমরা আমাকে একের পরিপূরকের একটার অ্যান্সার আগে বলে দাও। এই মানটার একের পরিপূরকে মান কত হবে বলো? দুইয়ের পরিপূরক আজকে আমরা খুবই চমৎকার ভাবে অ্যান্সার দিব। ঠিক আছে, দুইয়ের পরিপূরকটা আমরা আজকে খুবই চমৎকার ভাবে শিখবো। জাস্ট দেখবা আর অ্যান্সার করবা, দেখবা আর অ্যান্সার করবা, কোনো ক্যালকুলেশনের কোনো প্রয়োজন হবে না। তোমরা একটু দ্রুত আমাকে অ্যান্সারগুলো বলো, আমি দেখি। আচ্ছা, সবাই অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, জাহিদ, সাকিব, জাবির, তাসনিম, রহমত, কনা রয়। কনা রয়, তুমি মনে হয় এর আগের দিন 20 নম্বরের পরীক্ষায় 20 নম্বর পাইছিলা। তো বলা ছিল তিনজন তোমরা 20-এর মধ্যে 20 পাইছিলা, তাদের দুইজনকে পুরস্কৃত করা হয়েছে। আপনি তো যোগাযোগ করার নাই, আপনাকে পুরস্কারও দেওয়া হয় নাই। আপনি যদি পুরস্কার নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, ইয়াসিন আরাফাত জানতে চাইছো বাইনারি এর বাংলা কি। সব কিছু আসলে বাংলা জানতে হয় না, আমি বাংলাটা বলবো, তার আগে বলি যে কিছু কিছু বিষয় আসলে ইংরেজিতে ভালো শোনায়। যেমন চেয়ারের বাংলা কি তোমরা জানো? চেয়ারের বাংলা কি বলো তো? চেয়ারের বাংলা জানা আছে তোমাদের? চেয়ার, চেয়ার, চেয়ারের বাংলা বলছো হচ্ছে কেদারা। এখন তুমি কি কেদারা বলো যে কোনো জায়গায়? আমার তো মনে হয় না যে আমরা কেদারা শিখে থাকলেও এই যে আমাদের এতদিনের জীবন অতিবাহিত হয়ে গেল, চেয়ারকে আমরা কি বলে আসছি? চেয়ারেই বলে আসছি, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে কিছু কিছু বিষয় বাংলায় না শিখে ওটার ইংলিশ টার্মটাও ভালো লাগে। আচ্ছা, আই মিস ইউ আমরা বলি না? আই মিস ইউ বলো তো নাকি রে? সবাই বলে। এখন সবাই বলে এর মানে এই না যে সবাই তাকেই বলে। আমরা বাবা মা, ভাই বোন, আমাদের প্রিয়জনকে অনেক সময় মিস করি, এক্ষেত্রে আমরা কি বলে থাকি? আই মিস ইউ, তাই না? তো এই আই মিস ইউ এর বাংলাটা আমাকে একটু বলো দেখি। আই মিস ইউ এর বাংলা কি দেখি কে বলতে পারে? আই মিস ইউ এর বাংলা কি রে বলেন? খুব তো বলেন আই মিস ইউ, মিস ইউ, মিস ইউ। তো আই মিস ইউ এর বাংলা কি? এই যে আয়েশা সিদ্দিকা বলছে যে কেদারা, এই প্রথম জানতে পারলাম। ঠিক, এটা না জানতে পারলেও তোমার খুব একটা বেশি সমস্যা হইতো না, কারণ আমরা তো সাধারণত চেয়ারকে চেয়ার হিসেবেই জানি, কেদারা বলি না। তো এটা না জানাই সমস্যা। ইয়াসিন আরাফাত প্রশ্ন আসছিল, আচ্ছা আমি তোমাকে অ্যান্সারটা দিব, সমস্যা নাই।
আমি জাস্ট একটু ক্লাসের মাঝে একটু ব্রেক নিচ্ছি আর কি, তুমি মন খারাপ করিও না, একটু ব্রেক নিচ্ছি। অনেক কথা বললাম, প্রায় ক্লাস কত মিনিট হয়ে গেছে? 38 মিনিট। তো শুরু থেকে তো কথাই বলতে আসতেছি, এত বেশি বেশি কথা বললে তো তোমরাও বোরিং ফিল করবা, তো একটু ব্রেক নেই আমরা আর কি। আসিফ আহমেদ বলছে আমি তোমাকে ভুলে গেছি, এটা একটা সঠিক কথা, একদম সঠিক অ্যান্সার দিয়েছে। আই মিস ইউ মানে আমি তোমাকে ভুলে গেছি। আচ্ছা, মেহেদি হাসান বলছে আমি তোমায় অনুভব করছি, তাহলে মিসের বাংলা অনুভব করা। ইমন ইসলাম বলছে আমি তোমাকে স্মরণ করি, মিসের বাংলা স্মরণ করা নাকি? আরিফুল ইসলাম বলছে আমার তোমাকে মনে পড়ে। রে বাপরে, তোমাকে মনে পড়ে না তোমাদের মনে পড়ে, কোনটা? রিয়াজ আহমেদ স্যার আপনার ক্লাস ভালো লাগে, আই মিস ইউ এর বাংলা স্যার আপনার ক্লাস ভালো লাগে। হরে, হ্যাঁ ভালো তো লাগবেই, ভালো না লাগে কই যাবে। আমরা তো সব কিছু ভালোভাবেই দিচ্ছি, কিন্তু তোমরা তো কোনো কিছু আমাদেরকে ভালোভাবে দিতে পারতেছো না, শুধু একটাই পরো পই পই করে কথা বলতে। এই যে আমি মেসেঞ্জার গ্রুপটা খুললাম তোমাদের একটু মানে বিষয়গুলো আরও গোছাই দেওয়ার জন্য, বা তোমাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করার জন্য, যেন গ্রুপে তো ওইভাবে সবার সাথে কমিউনিকেশন হয় না বা সবার ইয়াটা হয় না, কিন্তু তোমরা মেসেঞ্জার গ্রুপে যা শুরু করছো এটা তো একদম খুবই অন্যায়, তাই না? আচ্ছা দেখো, আই মিস ইউ এটার কিন্তু প্রকৃত কোনো মিনিং নাই, এটার মিনিংটাকে তুমি ডিফাইন করতে পারবে না যে আমি তোমাকে স্মরণ করতেছি, আমি তোমাকে অনুভব করতেছি, বা আমি তোমাকে মনে করতেছি। এক একজন কিন্তু তোমরা ভিন্ন ভিন্নভাবে অ্যান্সার দিছো, বাট আমরা এটার বাংলাটা না জানলেও এর ভাবটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে সামনের জন বা কেউ একজন আমাদেরকে কী বলতে চাচ্ছে। তো আমি তোমাদেরকে যেটার অ্যান্সার দিচ্ছি সেটা বাইনারি এর ডিকশনারি অনুযায়ী মানে হচ্ছে শূন্য থেকে শুরু। বাইনারি যদি ডিকশনারি মিনিং খুঁজো তাহলে বাইনারি ডিকশনারি মিনিং হচ্ছে শূন্য থেকে শুরু, ডিকশনারি অনুযায়ী। এটাকে সংজ্ঞায়িত করার কোনো ওয়ে নেই। হ্যাঁ, তুমি যদি বলো যে বাইনারি সংখ্যা পদ্ধতি কী, তাহলে আমি তখন বলবো যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 এবং ব্যবহৃত অঙ্ক 0 1, তখন সেটাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আর যদি বলো যে বাইনারির মানে কী, এটাকে আসলে অ্যাকচুয়ালি মানে হিসাবে জানার কোনো প্রয়োজন নাই, তবে ডিকশনারিতে প্রতিটা শব্দের একটা ডিকশনারি মিনিং আছে। তো যদি বাইনারির ডিকশনারি মিনিং তুমি জানতে চাও তাহলে সেটা হচ্ছে শূন্য থেকে শুরু। আশা করতেছি ইয়াসিন আরাফাত তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গেছো, আর আমরা অনেকটাই ব্রেক নিয়ে নিলাম। এখন আমরা আসি হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক এর একটা খুবই ভালো শর্টকাট শেখাবো, এই জন্য তোমাদের একটু ব্রেক দিয়ে রিফ্রেশ করে নিলাম। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ এই 2 এর পরিপূরক থেকে কিন্তু তোমার যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ তা কিন্তু না, আমাদের সামনে কিন্তু আরও এক বিশাল পরীক্ষা আছে, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা। তো সেই বিসিএস পরীক্ষা থেকেও কিন্তু 2 এর পরিপূরক থেকে কোশ্চেন বরাবরই আসে। তো এখন শিখে নাও, তাহলে মনে রাখতে পারবা কিনা জানি না, বাট সামনেরটার জন্য শিখে নাও, পরে আবার দেখা হবে, অনলাইনে আসি আমরা, যখন তখন পাবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে কী শিখতে চাচ্ছিলাম 2 এর পরিপূরক, ভালোভাবে খেয়াল করো সবাই। 2 এর পরিপূরক, আচ্ছা 2 এর পরিপূরকের তোমার সাধারণ নিয়ম বা এর সংজ্ঞায়িত নিয়ম হচ্ছে, 1 এর পরিপূরকের মানের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে 2 এর পরিপূরক। 1 এর পরিপূরকের মানের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যে মানটা হবে ওই মানটাকেই বলা হয় 2 এর পরিপূরক। আর 1 এর পরিপূরক তো তোমরা অলরেডি জানাই আসলা, 1 এর পরিপূরক তোমরা কি জানে আসছো যে 0-এর পজিশনে কি হবে 1 হবে, আর 1-এর পজিশনে কি হবে 0 হবে। তাহলে 2 এর পরিপূরকটা কি, কোনো একটা সংখ্যার 1 এর পরিপূরকের মানের সাথে আমরা যদি 1 যোগ করে দেই তাহলে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে 2 এর পরিপূরক। তো আমি আগে এই নিয়মটাতে তোমাদেরকে একটা দেখাই দেই, তারপরে আমরা আসতেছি হচ্ছে শর্টকাটে। তো আমি একটা মান নিয়ে নেই প্রথমে। আচ্ছা, এখানে 0 করে নিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা মূল মান বা মূল সংখ্যা বা তোমার কোশ্চেনের সংখ্যাটা। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এই সংখ্যার 2 এর পরিপূরকের মানটা কত। তাহলে যখন 2 এর পরিপূরক জানতে চাবে তখন কিন্তু তুমি সরাসরি 2 এর পরিপূরক নির্ণয় করতে পারবে না। তোমাকে এই 2 এর পরিপূরকের মানটা নির্ণয়ের জন্য প্রথমে কার পরিপূরক নির্ণয় করতে হবে, 1 এর পরিপূরক। আর 1 এর পরিপূরক তুমি কি জানছো যে 0-এর জায়গায় 1 করতে হবে, 1-এর জায়গায় 0। তাহলে এখানে 0 আছে, তুমি কি করবো, 1 করবা, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1। তাহলে এই যে সংখ্যাটা পাওয়া গেলে এটা কিন্তু 2 এর পরিপূরক পাওয়া যায়নি, এটা কি পাওয়া গেছে, 1 এর পরিপূরক পাওয়া গেছে।
তাহলে দুই এর পরিপূরক কিভাবে পাওয়া যাবে? এই যে এক এর পরিপূরকটা আমি পাইলাম, এই এক এর পরিপূরকের মানের সাথে যদি আমরা এখন কত যোগ করে নিই, 1 যোগ করে নিই, এই যে এক এর পরিপূরকের মানের সাথে যদি আমরা 1 যোগ করে নিই তাহলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে 2 এর পরিপূরক। এখানে কিন্তু আবার তিনটাই যোগ করা যাবে না, বলছে যে এক এর পরিপূরক, অর্থাৎ এই যে লাইন এই লাইনের সাথে তোমাকে এক যোগ করতে হবে। তাহলে বাইনারি যোগের নিয়ম অনুযায়ী 1 আর 1 যোগ করলে কি হয়? 0। আর ক্যারি কত থাকে? 1, ক্যারিটা পাশে চলে আসবে, তাহলে ক্যারি 1 আর 0 আবার কত হবে? 1। আর কোনো কি ক্যারি আছে? তো যদি আর কোনো ক্যারি না থাকে তার মানে পরের বিটগুলো যা আছে তাই হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে এই যে মানটা পেলাম এই মানটাকে আমরা ফাইনালি বলতে পারি হচ্ছে 2 এর পরিপূরক। এভাবে আমরা যে কোনো একটা সংখ্যা দেয়া থাকলে তার 2 এর পরিপূরকটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তো এটা ছিল আমাদের বইয়ের নিয়ম বলো বা আমাদের যে সাধারণ নিয়ম, সেই সাধারণ নিয়ম আমরা এটার একটা শর্টকাট দেখব। তবে সেই শর্টকাটে যাওয়ার আগে তোমরা আমাকে এই নিয়মেই একটা সংখ্যার 2 এর পরিপূরক নির্ণয় করে দাও, তারপরে আমরা সেটাতে আসব। তোমরা আমাকে এটা সংখ্যার 2 এর পরিপূরক নির্ণয় করে দাও। এই সংখ্যার 2 এর পরিপূরকের মানটা কত হবে বলো? এই সংখ্যার 2 এর পরিপূরকের মানটা কি হবে বলেন? আচ্ছা, অনেকের অ্যান্সার আছে। এম ডি জাহিদ হাসান বলছো 1 দিয়ে 3-0, সামনেরগুলো বলো নাই, এটা কিন্তু করা যাবে না। 8 বিট, আমি বলছি এই যে 1 এর পরিপূরক 2 এর পরিপূরকের আমরা যত বিষয় হিসাব করব সবগুলো আমরা কি করব, 8 বিট করে হিসাব করব। 8 বিট, অবশ্যই 8 বিট। তো অনেকের এই অ্যান্সার ইতিমধ্যে চলে আসছে, তো আমরা একটু এখন সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে কী নির্ণয় করব? আমরা প্রথমে 1 এর পরিপূরক নির্ণয় করব। 1 এর পরিপূরক হলে 0 আছে কি হবে? 1, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0। এই মানের সাথে আমরা এখন কত যোগ করে দেবো বলো তো? এই মানের সাথে আমরা এখন 1 যোগ করে দেবো। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, 1 আর 1 কী পাওয়া যাচ্ছে? 0। ক্যারি থাকতেছে কত? 1। ক্যারি 1 আর 1 আবারও কত পাবো? 0। আবারও পাচ্ছি ক্যারি 1, 1 আর 1 কত পাচ্ছে? 0। আবারও পাচ্ছি ক্যারি 1, 1 1 0, আবারও পাচ্ছি ক্যারি 1, 0 আর 1 যোগ করলে কী হচ্ছে? 1। আর কোনো ক্যারি নাই, তার মানে সামনের বিটগুলো সেম থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হারুন, আচ্ছা তাহলে আমরা 2 এর পরিপূরকটা শিখে গেলাম তাই না? আচ্ছা এখন দেখো আমরা কিভাবে সহজেই টেকনিক্যালি 2 এর পরিপূরকটা সহজে নির্ণয় করতে পারি, খুব ভালোভাবে খেয়াল করে। এটা তো আমরা নিয়ম অনুযায়ী শিখে গেলাম, তোমরা সবাই অনেকেই সঠিক অ্যান্সার দিছো, তোমাদেরটা ঠিক আছে। এখন দেখো যে আমরা এ ধরনের ক্যালকুলেশন ছাড়াই কিভাবে খুব দ্রুত সহজেই আমরা অ্যান্সারটা বের করতে পারি। এর জন্য আমরা আবার একটা সংখ্যা নিই, মনে করো আমরা এরকম একটা সংখ্যা নিলাম 3, 3, 6, 7, 8। হ্যাঁ, আগের সংখ্যাটাই মেবি চলে আসছে, যাই হোক সেটা বিষয় না। এখন তুমি কি জানতেছো সাধারণ নিয়ম কি? এই সংখ্যাটা 2 এর পরিপূরক নির্ণয় করতে বললে তুমি এখন 1 এর পরিপূরক করবা, তার সাথে 1 যোগ করবো। আমি এত কিছু করবো না, আমি কি বলতেছি সেটা শোনো। আমি বলতেছি যে মানটা দেয়া থাকবে তোমাদেরকে ওই মানের ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, ভালোভাবে শোনো। যে মানটা দেয়া থাকবে সেই মানের আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো এবং প্রথম 1 পর্যন্ত বিটগুলো যা থাকবে তাই লিখবো। আবারও বলতেছি বাম দিক থেকে ডান দিকে আসবো এবং প্রথম 1 পর্যন্ত বিটগুলো যা আছে তাই থাকবে, অর্থাৎ এই দিক থেকে আমি আসা শুরু করব এবং আমি ততক্ষণ পর্যন্ত আসতে থাকবো যতক্ষণ আমি পর্যন্ত আমি একটা মান কি পাবো না, 1 পাবো না। তাহলে আমি যদি এই দিক থেকে আসি তাহলে আমি প্রথমে পাচ্ছি 0, কিন্তু আমার লাগবে কি 1। তাহলে 1 যতক্ষণ পর্যন্ত আসতেছে না আমাকে ততক্ষণ পর্যন্ত যে বিটগুলো পাবো সেটাই লিখবো, অর্থাৎ 0 পাইছি, এখানে কি লিখছি? 0। এর পরের বিটে দেখো কি চলে আসছে, 1 চলে আসছে, আমাকে এই 1টাই লাগবে, ঠিক আছে? তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা প্রথম 1টা খুঁজে পাবো না ততক্ষণ পর্যন্ত বিটগুলো যা আছে তাই থাকবে। তাহলে 0-র জায়গায় 0 হবে, এই 1-এর জায়গায় 1 হবে, অর্থাৎ প্রথম 1 পর্যন্ত বিটগুলো যা আছে তোমাকে তাই লিখতে হবে আর পরের যে বিটগুলো সেই বিটগুলোর তোমাকে 1 এর পরিপূরক করতে হবে। তাহলে তুমি যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটাই হবে তোমার 2 এর পরিপূরক। তাহলে দেখো এখানে 1 আছে আমি কি বসাবো? 0। 0 আছে কি বসাবো? 1। 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। তাহলে এই যে মান, এই মানটাই হচ্ছে ওই সংখ্যার 2 এর পরিপূরক। এখন কিন্তু আর 1 যোগ করার প্রয়োজন নাই, আমি ডাইরেক্ট কী নির্ণয় করে ফেলছি, 2 এর পরিপূরকটা নির্ণয় করে ফেলছি। তাহলে পুরো বিষয়টা আবারও বলতেছি দেখো, খেয়াল করো ভালোভাবে, আমাকে ডান দিক থেকে বাম দিকে আসতে হবে এবং প্রথম
প্রথম ওয়ান পর্যন্ত বিটগুলো যা ছিল তাই থাকবে। এই যে আমি এই দিক থেকে আসার পথে এই ওয়ানটাই কি প্রথম ওয়ান না? তাহলে এই প্রথম ওয়ান থেকে তার প্রথম ওয়ান থেকে তার আগে পর্যন্ত বিটগুলো যা আছে আমি তাই লিখব। আর এই প্রথম ওয়ানের পরের যে বিট সেই বিটগুলোকে আমি কতর পরিপূরক করব? একের পরিপূরক করব। কতর পরিপূরক? একের পরিপূরক। তাহলেই আমি কি পাওয়া যাব? ওই সংখ্যা দুইয়ের পরিপূরকটা সরাসরি পাওয়া যাব। তাহলে এই যে ওয়ান আছে জিরো পেলাম, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো। দেখো আমরা যদি এই সংখ্যাটার কথা চিন্তা করি, এখানে কত দেওয়া আছে দেখো দেখি, ওয়ান 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 জিরো 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 জিরো। এটাকে যদি আমরা শর্টকাটে দুইয়ের পরিপূরক নির্ণয় করতে চাই তাহলে কীভাবে নির্ণয় করবো? আমি তোমাদের কি বললাম যে আমাদেরকে ডান দিক থেকে বাম দিকে আসতে হবে এবং প্রথম ওয়ান পর্যন্ত বিটগুলো যা আছে তাই থাকবে। তাহলে দেখো ডান দিক থেকে বাম দিকে আসার পথে এই ওয়ানটাই কি প্রথম ওয়ান না? তাহলে এই ওয়ান পর্যন্ত বিটগুলো যা আছে তোমাকে তাই লিখতে হবে। তাহলে জিরো আছে তুমি জিরো লিখবা, জিরো আছে জিরো লিখবা, জিরো আছে জিরো, জিরো আছে জিরো, ওয়ান আছে ওয়ান। এই যে প্রথম ওয়ান পর্যন্ত বিটগুলো যা আছে আমি তাই রেখে দিছি, আর এই ওয়ানের পরের যে বিট এই বিটগুলোর তুমি কতর পরিপূরক করবা? একের পরিপূরক। কতর পরিপূরক? একের পরিপূরক। তাহলেই তুমি দুইয়ের পরিপূরক পেয়ে যাবে। তাহলে একের পরিপূরক করলে ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো। দেখো এই মানটা আর এই মানটা কিন্তু একই। তাহলে আমরা এই পদ্ধতিতেও অ্যান্সার যা আসবে, আমি যে শর্টকাটটা বললাম এই পদ্ধতিতে অ্যান্সার তাই আসবে। তো তোমরা শর্টকাটটা বুঝতে পারছো কি না আমাকে একটু বলো, তোমরা শর্টকাটটা বুঝতে পারছো কি না আমাকে বলো। এটা বুঝতে পারলে তুমি কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়াই জাস্ট কোশ্চেনে দেখবা কী কী দেওয়া আছে, অপশনের সাথে মিলাই তুমি অ্যান্সারটা পারবে, কখন একের পরিপূরক করবা, কখন যোগ করবা। আর এক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে যে যোগে ভুলও হয়ে যেতে পারে, এখানে তো ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এখানেও যদি কেউ ভুল করে তাহলে ওর বিশ্ববিদ্যালয়ে চান্স তো দূরের কথা, ওই পরীক্ষায় যেন দিতে না যায়। আচ্ছা মোটামুটি যাদের কমেন্ট পাচ্ছি সবাই বলছো ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার হয়ে থাকলে তো ক্লিয়ার কেমনে আমাকে তো বুঝান, ক্লিয়ার কেমনে অ্যান্সার দেন, অ্যান্সার দিলে আমি বুঝে যাব ক্লিয়ার কেমনে। অ্যান্সার দাও দেখি, এটার অ্যান্সার দাও। এটার দুইয়ের পরিপূরক কী হবে শর্টকাটে বলো, দ্রুত বলো, খুবই দ্রুত বলো। হারুন থেকে একটু পাওয়ার ব্যাংকটা নিয়ে যাবে। আচ্ছা অ্যান্সার হচ্ছে জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো। যারা অ্যান্সার দিছে মোটামুটি সবার অ্যান্সার এটা আসছে। আচ্ছা তো মোটামুটি সবারই অ্যান্সার দিয়ে দেওয়ার কথা, যারা অ্যান্সার দেওনি এখনও দেওয়া, আর যারা এখনও বুঝতে পারোনি তারা দেখো যে কীভাবে আমরা এটা সমাধান করতেছি। তাহলে আমরা কী করতেছি, সিম্পলি ডান দিক থেকে আসবো, এটাই হচ্ছে প্রথম ওয়ান, তাহলে ঠিক রাখি। আর বাকিগুলোর কী করবো? একের পরিপূরক। জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো। তাহলে আমরা কী পেয়ে গেলাম? দুইয়ের পরিপূরকের যে মান সেই দুইয়ের পরিপূরকের মানটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে এখন আরেকটা সমাধান করো, তোমরা আমাকে বলো যে টোয়েন্টি ফাইভের দুইয়ের পরিপূরকের মান কত? টোয়েন্টি ফাইভের দুইয়ের পরিপূরকের মান কত? টোয়েন্টি ফাইভের দুইয়ের পরিপূরকের মান কত বলো? আচ্ছা মেহেদি হাসান খুব ভালো একটা প্রশ্ন করছে যে বাম ডান থেকে বামে আসার পথের সময় যদি প্রথম বিটটাই ওয়ান হয়। আমি বলছি ডান থেকে বাম দিকে আসার পথে প্রথম ওয়ান পর্যন্ত বিটগুলো ঠিক থাকবে। এখন প্রথম ওয়ান প্রথম ঘরে থাকতে পারে, দ্বিতীয় ঘরে থাকতে পারে, চার ঘর পরেও থাকতে পারে, এটা আমার দেখার বিষয় না। প্রথম ওয়ান যে ঘরে পাবো ওই ঘর পর্যন্ত বিটগুলো ঠিক রাখবো। তোমার কোশ্চেন অনেক সুন্দর একটা কোশ্চেন, দেখো খেয়াল করো, আমি যদি এরকম একটা মান নেই, এরকম একটা মান, এখন আমরা কী বলতেছি, আমরা ডান দিক থেকে বাম দিকে আসার পথে প্রথম ওয়ান পর্যন্ত মানগুলো ঠিক রাখবো। তাহলে এই যে ওয়ান, এই ওয়ান আমি কী পাইছি? প্রথমে পাইছি, তাহলে আমি এই ওয়ানটাকে ঠিক রাখবো। প্রথম ওয়ান প্রথম ঘরেও পাইতে পারি, পরের ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, যে কোনো ঘরে পাইতে পারি। তো প্রথম ওয়ানটা প্রথমে পাইলে প্রথম ওয়ানটাই শুধু ঠিক থাকবে, আর পরের যেগুলো আছে সেগুলোর কী হয়ে যাবে? একের পরিপূরক হয়ে যাবে। তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটাকেই বলা হচ্ছে ওই সংখ্যার দুইয়ের পরিপূরক।
আচ্ছা, এটার অ্যান্সার আমাকে একটু জানাও যে 25 এর 2 এর পরিপূরকের মানটা কত আসছে তোমাদের? আচ্ছা, রিয়াস আহমেদ অ্যান্সার দিছ 5 বিটে। আমি বলতেছি 8 বিট ব্যতীত এই 2-এর পরিপূরক 1-এর পরিপূরকের সমস্যাগুলো সমাধান করলে কিন্তু অ্যান্সার ভুল চলে আসবে। যাই থাক না কেন, তোমাকে সেটাকে 8 বিটে পূর্ণ করতে হবে। এস এম আব্দুল আলিম তানভীর রানা, অ্যান্সার দিছ 5 বিট, একজন দিছ 6 বিট। ভাই আমি কি এখানে বিট কম হয়ে গেছে? তোমাকে বারবারই তো বলতেছি যে 1-এর পরিপূরক 2-এর পরিপূরকে যেভাবেই অঙ্কটা দিক না কেন, তোমাকে 8 বিটে আগে পূর্ণ করতে হবে, তারপরে সমাধান করে অ্যান্সারটা বের করতে হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। বারবারই তো বলতেছি এটা 8 বিটে পূর্ণ করতে হবে। এই জন্যই তো আমরা বিট বাইটের হিসাবগুলো একদম ক্লাসের শুরুতেই জানে নিছি, তাই না? প্রয়োজন এই জন্যই তো জানছি। আচ্ছা, এখন এর আগের সাথে এই কোশ্চেনটার ডিফারেন্স কি? এর আগে আমাদের সরাসরি বাইনারি দিয়ে দিচ্ছিল, আমরা 2-এর পরিপূরকটা নির্ণয় করতেছিলাম। এখন কিন্তু আমাদের বাইনারি দেয়া নেই, এখন কি দেয়া আছে? আমাদেরকে একটা সংখ্যা দিছে, দিয়ে বলছে যে তার 2-এর পরিপূরক। এখন 25-এর তো আমি সরাসরি 2-এর পরিপূরক করতে পারবো না, এক্ষেত্রে 25-কে আগে বাইনারি করতে হবে। এখন বাইনারি কি আমরা 2 দ্বারা ভাগ করে করব? কোনো একটা সংখ্যার বাইনারি মান সহজেই কীভাবে বের করতে হয় এটাও কিন্তু আমরা প্রথম ক্লাসেই সংখ্যা পদ্ধতির যে শর্টকাট, সেই শর্টকাট টিউটোরিয়ালে আমরা কিন্তু শিখে নিয়েছিলাম। সেটা কীভাবে? আমরা স্থানীয় মান দ্বারা বের করবো। যারা আগের ক্লাসগুলো করনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা, ঠিক আছে? কারণ পূর্ণাঙ্গ কনসেপ্ট থাকতে হবে, কারণ কোথায় কিভাবে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে এটা বলা কিন্তু মুশকিল। এই জন্য আমাকে সবগুলো টপিকে মোটামুটি ক্লিয়ার রাখতে হবে। আর যেহেতু এর আগের কোশ্চেন সংখ্যা কম ছিল, এবার কোশ্চেন সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে প্রস্তুতিটাও তোমাকে একটু বেশি নিতে হবে। তাহলে আমাকে 25 লাগবে। এখন 25 মিলাও 16 আর 8 24, আর আগে কত? 25। আমরা জানি যেগুলো যোগ হবে সেগুলোর মান 1 হবে, আর যেগুলো ফাঁকা থাকবে সেগুলোর মান কত হবে? 0 হবে। তাহলে তুমি মানটা কত বছর দেখো তো, 11001। এখন এখানে বিট কয় বিট? 1 2 3 4 5। কিন্তু আমাকে 5 বিটে বিষয়টা রাখা যাবে না, আমাকে কয় বিটে পূর্ণ করতে হবে? 8 বিটে। এজন্য আমি সামনে কি দিব? 3টা 0 দিয়ে দিব। এখন আমাকে কি করতে হবে? 2-এর পরিপূরকটা নির্ণয় করতে হবে। তো নিয়ম কি জানা আছে? আমরা ডান দিক থেকে বাম দিকে আসব, 1 পাইলেই সেটাকে ঠিক রাখবো, আর বাকিগুলোকে কি করে দিব? চেঞ্জ করে দিব। তো আমি এখানে কিন্তু প্রথম ঘরেই প্রথম 1 পাইছি, তাহলে আমরা শুধু এই 1টাকে ঠিক রেখে দিব, আর বাকি যে বিটগুলো আছে সেগুলোর 1-এর পরিপূরক। তাহলে 0 আসে 1 হবে, 0 আসে 1, 1 আসে 0, 1 আসে 0, 0 আসে 1, 0 আসে 1, 0 আসে 1। তাহলে এই যে মানটা পাওয়া যাচ্ছে এই মানটাকেই বলা হচ্ছে ওই সংখ্যার 2-এর পরিপূরক। তো তোমরা যারা অ্যান্সার দিছ অনেকেরই অ্যান্সার সঠিক আছে, তবে যারা 8 বিট করে অ্যান্সার দেওনি তাদের অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তানভীর রানা বলছে ফার্স্ট ক্লাস তো খুঁজেই পাইলাম না। আমি আবারও বলতেছি যে ক্লাস পাবা কোথায়? ক্লাস দেয়া নাই। তুমি যে পেজটা থেকে ক্লাস করতেছো এটার ভিডিও সেকশনে গেলে তুমি এর আগের যত ক্লাস হবে সেটা পাবা। আমি গ্রুপে একটা পোস্ট করে দিছি যে এর আগে যত ভিডিও ক্লাস হয়েছে এই লিঙ্কে গেলে পাবা। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া আছে, কিন্তু মেসেঞ্জারে তো আপনারা 12টা বাজায় দিছেন, তাহলে ক্লাস কীভাবে খুঁজে পাবেন, তাই না? তো ক্লাস খুঁজে পাবা একটু নাড়াচাড়া করলেই খুঁজে পাবা। আর যদি কোনো কিছু না পাওয়া যায় তাহলে পেজে মেসেজ দিবেন, পেজের মডারেটররা আছে, তারা আপনাকে জানাই দিবে, অথবা আমার আইডিতে নক দিলে আমি সময় পেলে আপনাদেরকে বিষয়গুলো মানে গুছাই দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের 1-এর পরিপূরক 2-এর পরিপূরকের যে বিষয় সেই বিষয়গুলো। তো এগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো। সায়রা ইসলাম সালা বলছেন আমি ক্লাসগুলো করতে পারছি না। কেন করতে পারছেন না? কি সমস্যা? ভিডিও প্লে হচ্ছে না? ডেট দেয়া আছে ক্লাসগুলো শুরুতে, দেখবা যে ডেট দেয়া আছে, তুমি ডেটগুলা ফলো করে ক্লাসগুলো করবা তাহলেই হয়ে যাবে। যেমন আজকের ক্লাসের ডিসক্রিপশনে দেখো যে আমাদের আজকের ক্লাসের কিন্তু তারিখ দেয়া আছে, এই তারিখগুলোকে ফলো করে তোমাদের ক্লাসগুলো করে নিতে হবে। আচ্ছা, সবার সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেছে, তাই না? মিলন রায় লাইভের নোটিফিকেশন আসতেছে না, এইমাত্র জয়েন হলাম। ক্লাস টাইম দেওয়া ছিল 9টায়, নোটিফিকেশন না গেলেও তোমাকে অন্তত পক্ষে একবার পেজে অথবা গ্রুপে আসে দেখা উচিত ছিল যে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেছে না, হয়েছে কি না। নোটিফিকেশন অন করে রাখবা, তাহলে নোটিফিকেশন যাবে, সমস্যা নেই। নোটিফিকেশন কেন যাবে না? সি ফার্স্ট করে দিবা নোটিফিকেশনে যায়, তাহলে নোটিফিকেশনগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের ক্লাসগুলোর বিষয়ে, তোমাদের ক্লাসগুলো হচ্ছে 2টা কোর্স, একটা ফ্রি আর একটা হচ্ছে পেইড।
फ्री कोर्सर क्लास एक दिन पर पेड कोर्सर क्लास पेड कोर्सर जे रकम वर्णना दे वर्णना अनुजाई प्रतिदिन क्लास हो एन बोलते पर भाई पेड कोर्सटार की प्रयोजन छो कैन करटार एक प्रयोजनता आज कारण ये जेहतु ओपेन प्लैटफर्मे तुम्हारे फ्री क्लसगुलो हे क्षेत्र में क्या क्यों क्लस करते कौन आसे क्लस जयन करते कय मिनट देखार पर बेर आदो पुरो विषयगू प्रैक्टिस करतेस कि ना कोथाय क्यी अवस्था एगू क्यों मैं बुझे उठते पर तुम्हार पार्सन टू पार्सन मनीटरिंग सम्भव हाँ एखे क्लस नहीं समयगुलो जो व्यय करते तो बुझते हैं जो द्वारा स्टूडेंटरा कतटुकू के क्यों उपकृत हो तक आरो भलोभ विश्वविद्यालय प्रस्तुति दीते किसु स्टूडेंट के पार्सनलि मनीटरिंग करार्जन क्योंकि पेड कोर्सर क्लसगुलो से पेड कोर्सर क्लसगुलो जदि विवेचना करो तो क्योंकि फ्री कारण पेड कोर्सर जो पेमेंट तुम्हारे आलोचना सापेक्षे निर्धारित होता आगे छोड़ 1000 परवर्ती कमाय नहीं आसा 500 टाकार मध्य क्योंकि अफलाइन क्लसर जो लेक्चर शीट ये प्रिंट कपि तुम्हारे कुरियारे दे कारण पीडिएफ कपि थे प्रैक्टिस अनेकटाई टाफ ए कारण प्रिंट कपि दिए हमारे प्रिंट कपि थक जरा पेड कोर्से थक तरह से प्रिंट कपि उपस्थित थक प्रयोजन एत नम्बर समाधान कर दो ये मैं एकदम अफलाइने जो क्लसट करार चेषा करी ता जान अफलाइन फिल्ड से पाए तपर हे तुम्हारे जो आई सी टी बस बई से बीटा दिए दे टी शार्ट देखा तो एगुलर मूल्य विवेचना कर ले कोर्सटाओ क्योंकि फ्री ओखे 500 टाका नया हम क्योंकि क्लासर जो ना हाँ तुम्हारे जावतियों मैटेरियल्स कुरियर चार्ज एगुलर जो क्योंकि से ना क्योंकि ये करते कारण जो किस स्टूडेंट के पार्सनलि मनीटिंग मनीटरिंग करी जान बुझते परि जर द्वारा स्टूडेंटगू ये उपकृत होने क्यों 10 मिनट क्लस देखे बेर हो जाए क्यों क्लस खुजे पाचेना क्यों नतून जयन करते आगे क्लसगुलो पाचेना परीक्षा दिना क्योंकि কিন্তু এগুলার সুযোগ থাকবে না যারা পেইড কোর্সে আছে তাদেরকে এখানে বলে দিচ্ছি ওরা এখানে থাকতে পারে অবশ্যই অবশ্যই প্রতিদিন ক্লাস করতে হবে ক্লাস না করলে জানাইতে হবে যে কি কারণে ক্লাস করতে পারতেছে না পরে সেই ক্লাসটা করলো কিনা কি সমস্যা আছে জাস্ট আমি চাচ্ছি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেন আমার হাত দিয়ে তারা একটা বেস্ট প্রিপারেশন নিয়ে তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেটা পূরণের একটা কারণ হয় কারণ সাধারণত আইসিটিটাকে আমরা কিন্তু ওইভাবে গুরুত্ব দেই না সেটা একাডেমিক লেভেল থেকে আমরা যেহেতু অফলাইনে আমি কলেজের স্টুডেন্টদেরও পড়াই ওই দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে এখন তো ওই পরীক্ষাগুলো নাই আগের কথা যদি বিবেচনা করি প্রি টেস্ট টেস্ট এগুলার আসে যে টেস্টের আগে 2 মাস পড়ে নেব বা টেস্টের আগে পরে যে 3 মাসের সময় থাকে পরীক্ষার আগে পরে 3 মাসে পড়ে নেব কিন্তু এটা কিন্তু তোমার একাডেমিক কোনো পরীক্ষা তুমি বসতে যাচ্ছ না একদম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি বসতে যাচ্ছ তো সেক্ষেত্রে তোমার প্রস্তুতি এবং তোমার সিনসিয়ারনেসটা কিন্তু সেভাবে থাকা উচিত তাহলে পেইড কোর্সটা কেন করলাম আশা করি তোমরা বুঝতে পারছো এর জন্য যে ফ্রি কোর্সে হ্যাম্পার পড়বে তা কিন্তু না ফ্রি কোর্সগুলো ফ্রি কোর্সের মতোই চলমান থাকবে তার পাশাপাশি পেইড কোর্সে আমি চাচ্ছি যে কিছু স্টুডেন্টকে আমি নিজের হাতে আমার যতটুকু সম্ভব তাদেরকে একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আইসিটি বিষয়ে তারা কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হয় বা আইসিটিটাও যে বুঝে শেখা যায় বা আনন্দের সাথে শেখা যায় বা এখানেও যে শেখার অনেক কিছুই আছে শুধু ওই সংখ্যা পদ্ধতির 5টা রূপান্তর শেখায় আইসিটি শিখলে কিন্তু হবে না প্রোগ্রামিংয়ে আমাদের অনেক কিছু বুঝে শেখার মতো আছে HTML আমাদের কিছু অনেক কিছু আর HTML প্রোগ্রামিংয়ের ক্লাসগুলো আমরা জুমে করাবো আর জুমে আমরা ওগুলো কোডিং করে অনেকেই তোমরা HSC লেভেলে কিন্তু অনেক জায়গায় মাল্টিমিডিয়া প্রজেক্ট থাকে না বা কোডিং করে কিন্তু সেগুলো দেখানো হয় না তো আমরা এখানে যে বিষয়গুলো কোডিং করে একদম মাল্টিমিডিয়া ল্যাপটপ দিয়ে কোডিং করে দেখা প্রয়োজন আমরা সেগুলো সেভাবে দেখে শিখবে এতে তোমরা আরও বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবা তো এই ছিল ফ্রি কোর্সের ফ্রি আর পেড কোর্সের বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার করতে পারছি পেড কোর্সের ভর্তির লাস্ট তারিখ হচ্ছে 31 আগস্ট এর মধ্যে তোমাদেরকে ভর্তি হতে হবে যারা ভর্তি হচ্ছে তাদের অলরেডি আমরা কুরিয়ারের বিষয়গুলো রেডি করতেছি এগুলো কালকে অথবা পরশু দিনের মধ্যে আমরা কুরিয়ারে পাঠাই দেবো তোমরা পাবা হচ্ছে আমার প্রিন্ট যে লেকচার শিট যেগুলো আমরা অফলাইন ক্লাসে করাই আইসিটি বস বই পাবা আর একটা হচ্ছে টি শার্ট পাবা এটা গেল হচ্ছে আইসিটি বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে তোমাদের আগামী 1 তারিখ থেকে ইংরেজি ফ্রি লাইভ ক্লাস শুরু হবে আবারও বলতেছি আগামী 1 সেপ্টেম্বর থেকে এই গ্রুপে আইসিটি বস অফিসিয়াল গ্রুপে ফ্রি ইংলিশ যে অ্যাডমিশন প্রিপারেশন শেষ সময়ের জন্য যদিও ওইভাবে ধরে ধরে শেখানো সম্ভব নয় তবে এরকম আইসিটি যেমন শেষ সময়ের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি দেওয়া হচ্ছে তোমাদের ইংলিশও একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি দিতে হবে তবে তার জন্য একটা কন্ডিশন আছে কন্ডিশনটা এর আগেও বলছিলাম যে তোমাদের গ্রুপে বেশি বেশি মেম্বার ইনভাইট করতে হবে অন্ততপক্ষে এই মাসের মধ্যে গ্রুপে তোমাদেরকে 5000 মেম্বার পূর্ণ করতে হবে ওই যে বললাম না যে তোমরা কিন্তু আসল কাজের সময় কাজটা কোনোভাবেই করতেছো না শুধু এই মেসেঞ্জারে পটপট পটপট তো বলবো না এখন কি চলতেছে পই পই তো পই 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 করে তোমরা শুধু মেসেজ করতে যাচ্ছ তো ওই জায়গায় মেসেজ না করে এই যে ক্লাস চলতেছে এখানে বিভিন্ন কোশ্চেন করতেছে এখানে মেসেজ অ্যানসার করা যায়
গ্রুপে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন দেওয়া হয় সেগুলোতে অ্যান্সার করা যায়, ওগুলা তো করবো না। গ্রুপ মেসেঞ্জার গ্রুপে যায় কুইজ কুইজ খেলা শুরু করছে তোমাদের, যে আমি আইসিটি বস অফিসিয়াল গ্রুপে আইসিটির বেশ কয়েকটা কোশ্চেন দিয়েছি, কই ওখানে তো অ্যান্সার পাই না, দেখি 15 জন 20 জন করে অ্যান্সার দেয়, ওখানে তো অ্যান্সার দেওয়া না। যেখানে যেটা প্রয়োজন তোমরা সেখানে সেটা করো, আর ইনভাইট করতে হবে। যদি আমি 5,000 মেম্বার পূর্ণ না পাই তাহলে কিন্তু আমি ক্লাস দিব না। ইংরেজি ক্লাস যদি তোমরা করতে চাও তাহলে আগামী 1 তারিখ থেকে তাহলে অবশ্যই এই মাসের মধ্যে তোমাদেরকে গ্রুপে 5,000 মেম্বার পূর্ণ করতে হবে। বর্তমানে গ্রুপের মেম্বার সংখ্যা প্রায় 3,500-এর মতো, তো প্রতিজন একজন করেও যদি অ্যাড করো তারপরেও তো এটা দ্বিগুণ হলে অনেক বেশি হয়ে যায়। এটা তোমরা কেন করতেছো না আমি তো সেটাই বুঝতে পারবো। অনেকে বলতেছে যে ভাই আমার কোনো ফ্রেন্ড নাই, এটা কোনো কথা মানে কি আজগুবি বিষয় বুঝাও, তোমার কোনো ফ্রেন্ড নাই, তুমি পৃথিবীতে একাই বাসে আছো, হ্যাঁ এটা কোনো কথা? তোমাদের ফ্রেন্ড থাকলে অবশ্যই ফ্রেন্ড আছে, যাদের ফ্রেন্ড নাই তাদের জুনিয়ে কেউ না কেউ তো ফেসবুকে তুমি কার জন্য আসো তাহলে? যদি ফ্রেন্ড নাই কেউ নাই তাহলে ফেসবুকে হুদাই পড়ে আসো তুমি, এটা তো করা যাবে না, ঠিক আছে? তো মোট কথা হচ্ছে যে আমাদের কাছে একটা স্ট্রং প্যানেল আছে, সেটা বাংলার জন্য হোক, ইংলিশের জন্য হোক, ম্যাথ হোক, আইসিটি হোক, আমি এই স্ট্রং প্যানেলটাকে অনলাইনে তোমাদের সামনে উপস্থিত করাই দিতে পারি যদি তোমরা আমাকে পূর্ণাঙ্গভাবে সাপোর্ট করো তাহলে। কারণ বারবারই বলি যে কিছু পাওয়ার জন্য অবশ্যই কিছু না কিছু দিতে হবে, হয়তো আমরা বেশি দিব তোমরা কম দিবা, বা তোমরা বেশি দিবা আমরা কম দিব, কিন্তু কিছু না কিছু আমাদেরকে অবশ্যই একজন অপরজনকে সাপোর্ট করতে হবে, তাহলেই এটা পাওয়া যাবে। তো শেষ সময়ে তোমরা খুবই ভালো একটা প্রিপারেশন নিতে পারো এই গ্রুপ থেকে। এর জন্য তোমাদের অল্প কিছু কাজ করতে হবে, জাস্ট প্রতিটা লাইভ ক্লাসে উপস্থিত থাকতে হবে, লাইভ ক্লাসগুলো শেয়ার করতে হবে, আর গ্রুপে ফ্রেন্ডদের একটু ইনভাইট করতে হবে। তোমরা ইনভাইট করে যাও, ও জয়েন করবে কি না সেটা পরের বিষয়, তুমি তো তোমার চেষ্টাটা করো, তাই না? আর অনেকে বলতেছে ভাই ইনভাইট করতেছি কিন্তু জয়েন করছে, এখন জয়েন না করলে তো তুমি তাকে বাড়ি থেকে আসে বা মারপিট করে জয়েন করাইতে পারবো না। তুমি জাস্ট ইনভাইট করে দাও, তাকে গ্রুপটার একটা নোটিফিকেশন দাও বা গ্রুপটার সাথে পরিচিত করাই দাও, মেনশন করে দাও, এর ফলে সে আমাদের গ্রুপের কন্টেন্টগুলো দেখতে পারবে, বুঝতে পারবে, যদি তার ভালো লাগে অবশ্যই সে জয়েন করবে, তাই না? কিন্তু তোমার যে কাজটা সেটা তুমি করো, সে জয়েন হবে কি না সেটা তার পরের বিষয়। তো এই ছিল মোটামুটি তোমাদের বিষয় যেগুলো তোমরা অনেকে মেসেজ করছো বা কোশ্চেন করছো, আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি। মাহমুদ আজাদ বলছে ইংলিশ তারই 1 তারিখ থেকে কখন শুরু হবে? ক্লাসের আগে নোটিফিকেশন দেয়াই হবে যে কখন কীভাবে শুরু হবে, যেমন আইসিটির নোটিফিকেশন দেওয়া হয়, এক সপ্তাহের একটা রুটিন করে দেওয়া হবে যে কোন দিন কোন সময় আইসিটি ক্লাস হবে, কোন দিন কোন সময় ইংলিশ ক্লাস হবে, বা পরবর্তীতে আমরা যদি অন্য কোনো সাবজেক্ট যুক্ত করি তাহলে সেটার সহ দিয়ে দেওয়া হবে। তবে ইংলিশ ক্লাস করার জন্য এই কন্ডিশন ফুলফিল না হওয়া পর্যন্ত তো কিন্তু তোমরা ক্লাস পাবে না। তো তোমরা দ্রুত সেই কাজটা শুরু করে দাও, ফ্রেন্ডদের ইনভাইট করে দাও, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, ক্লাসের বিষয়গুলো তোমরা আরও বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের জন্য আমি বারবারই সাজেস্ট করবো আমাদের যে আইসিটি বস বই আছে সেই বইটাকে, কারণ আমার কথাগুলোর সাথে বা আমার পড়ানোর স্টাইলের সাথে বা আমার লেকচারের সাথে তুমি ওই বইয়ের বিষয়গুলোকে অনেকটা রিলেট করে পড়তে পারবে, এটা তোমার জন্য বেস্ট হবে। তবে আমি বলতেছি না যে এটাই লাগবে, তোমার কাছে যে কোনো সহায়ক রাইটারের বই থাকলে তুমি সেই বই থেকে প্র্যাকটিস করো, মোট কথা হচ্ছে প্র্যাকটিস করো, তবে পরীক্ষা আরও পিছাইতে পারে এটা নিয়ে তোমরা নিশ্চিত থাকো। এখন দেখা যাক আমরা কতদিন এই ক্লাসগুলোকে কন্টিনিউ করতে পারি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা তোমরা এখন আইসিটি বস অ্যাপটা ডাউনলোড বা ইনস্টল করে নাওনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই সেটা ডাউনলোড করে নিবা, কারণ বইয়ের অনেক অংশ সেখানে দেওয়া আছে। আর যারা বলতেছে যে এর আগে লাইভ ক্লাসগুলো খুঁজে পাচ্ছি না, তোমার আইসিটি বস অ্যাপের মধ্যে যে টিউটোরিয়াল সেকশন আছে ওই টিউটোরিয়াল সেকশনে এ পর্যন্ত যতগুলো লাইভ ক্লাস হয়েছে সবগুলাই কিন্তু ওখানে যুক্ত করা আছে। তোমাকে এটার জন্য কি করতে হবে, জাস্ট সিম্পলি তুমি প্লে স্টোরে চলে যাবা, প্লে স্টোরে যাই তুমি সার্চ দিবা হচ্ছে আইসিটি বস, তাহলে তুমি আমাদের যে আইসিটি বস বইয়ের ডিটেলস ইনফরমেশন তুমি পাবা, ওখান থেকে তুমি এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে কন্টেন্টের প্রিপারেশন নিতে পারো, টিউটোরিয়াল দেওয়া আছে সেগুলোর প্রিপারেশন নিতে পারো। অনেকে বলতেছে যে অ্যাপটা ইনস্টল হচ্ছে না, হ্যাঁ কিছু ফোনে সমস্যা করতেছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি, আশা করতেছি বাগগুলো আমরা দ্রুতই সমাধান করে ফেলবো, এর ফলে সব ফোনে ডাউনলোড হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তবে যাদের ডাউনলোড হচ্ছে বা অ্যাপটা ইনস্টল করতে পারতেছো তারা অবশ্যই এই অ্যাপটা ইনস্টল করতে পারবে, তাহলে ওখানে যে টিউটোরিয়াল সেকশন সেখানে এর আগের যতগুলো লাইভ ক্লাস প্লাস আমার কিছু রেকর্ডেড টিউটোরিয়াল কিন্তু ওখানে দেওয়া আছে, এটা তোমরা ডাউনলোড করে নেবা। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসের বিষয়ে তোমাদেরকে গ্রুপে জানাই দেওয়া হবে। আর ইংলিশ ক্লাসের জন্য তোমাদের অবশ্যই অবশ্যই যে বিষয়টা বললাম এটা মাথায় রেখে সেই অনুযায়ী কাজ করলেই তোমরা ডিইউ স্পেশাল ইংলিশের একটা প্রস্তুতি কিন্তু এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে? তো ক্লাসে আজকে অনেকেই উপস্থিত ছিল, ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবার আগামীকাল রাত 9টায়। ওকে, গুড নাইট।